আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে এইচটিএমএল ফর্ম। তোমাদের জন্য ইউটিউবে ভিডিও আপলোড দেই, তো ওই যে শুরুর অংশগুলো আমি হচ্ছে কাট করে দেই। তো আবার একটু স্বাগতম জানাই, শুরু করে ফেললাম। তো এইচটিএমএল ফর্মের মধ্যে আমরা এটা শুরু করব হচ্ছে ফর্ম ট্যাগ দিয়ে এবং শেষও করব হচ্ছে ফর্ম দিয়ে। আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা সবগুলো শুরু করি এইভাবে ফর্ম দিয়ে শুরু করব, আর হচ্ছে কি করব ফর্ম দিয়ে শেষ করব। মাঝে আমাদের বিভিন্ন জিনিসপত্র থাকবে, ঠিক আছে? আমরা ফর্ম দিয়ে শুরু করব, ফর্ম দিয়ে শেষ করব, মাঝখানে হচ্ছে আমাদের নানা রকম জিনিসপত্র দিয়ে আমরা নানা রকম জিনিসপত্র নিতে পারবো। ওকে, সো এই ফর্মের কাজটা কি? ভাই ফর্মের কাজ হচ্ছে লাইক তোমরা যখন একটা স্কুলে ভর্তি হও বা কলেজে ভর্তি হও, তোমাদের কি করতে হয়? ভর্তি পরীক্ষার ফর্ম পূরণ করতে হয়, তারপর সামনে তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা, তখন দেখবে অ্যাডমিশন টেস্টের অনেকগুলো ফর্ম পূরণ করতে হয়। এরপর নানা রকম জায়গায় তুমি গেলে তোমাকে হয়তো দেখা যায় ম্যানুয়াল ফর্ম হাতে ধরায় দেওয়া হয়, একটা কাগজের ফর্ম হাতে দিয়ে দেওয়া হয় যেটা ফিল আপ করো, অথবা অনেক ক্ষেত্রে হয়তো তোমরা ইন্টারনেটের ফর্ম ফিল আপ করছো। আবার তোমরা আমাদের এখানে যেসব এক্সাম গুলো দাও এগুলো কিন্তু আমরা গুগল ফর্মের মাধ্যমে নেই, ঠিক আছে? সো ফর্মের ফর্ম কিন্তু আমরা অনেক ইউজ করছি এবং ইউজ করতেছি। সো এইচটিএমএল দিয়ে কিভাবে ফর্ম বানাইতে হয় সেটাই হচ্ছে আজকে আমাদের শেখার বিষয়। তো আমি একটু দেখি কমেন্টে যে কে কি মতামত রাখতেছে এই ব্যাপারে। ফাইন, আচ্ছা, ওকে, অনেকেই সালাম দিচ্ছে। অনেকদিন পর ফারাবি শাকিল, তোমার নাম যেন কি, তোমার নামটা ভুলে গেছি। সো ওকেও দেখতে পাচ্ছি, আজকে অনেকদিন পর ক্লাসে আসছো, ফোন নষ্ট ছিল। তো যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো ফর্ম আমরা শুরু করব জাস্ট এইভাবে। ফর্মের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটার নাম হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, অ্যাকশন, ফর্মটার অ্যাকশনটা কি হবে, ফর্মের অ্যাকশন দিয়ে আমরা এভাবে দিব হচ্ছে, এভাবে করে ধর আমরা দিয়ে দিলাম সাবমিট ডট পিএইচপি, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মের অ্যাকশন। এখন বলবো এটার মানে কি। দেখো ভাই, এখানে লাইক এখানে সাবমিট ডট পিএইচপি বা এখানে থাকতে পারে হচ্ছে সাবমিট ডট এএসপি অথবা ডু ডট পিএইচপি, মানে এরকম নানা রকম জিনিসই থাকতে পারে। বেসিক্যালি এখানে বুঝাবে যে ফর্মটা সাবমিট করা হইলে এই কাজগুলো করা হবে। এখন বলবো ভাই সাবমিট ডট পিএইচপি বা সাবমিট ডট এএসপি বা ডু ডট পিএইচপি এগুলোর মানে কি, মানে এখানে কি আমি ডু না দিয়ে আমি কি এটা দিতে পারবো এবিসি ডট পিএইচপি? হ্যাঁ, এটাও দিতে পারবা, কোনো সমস্যা নাই। বেসিক্যালি পিএইচপি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা একটা ফাইল তোমার ওয়েবসাইটের মধ্যে থাকবে। মানে ফর্মটা সাবমিট করা হলে কি অ্যাকশন হবে পরবর্তীতে, ফর্মটা যখন আমরা সাবমিট করব, সাবমিট করার পর অ্যাকশনটা কি নিবে সেটাই হচ্ছে এই সাবমিট ডট পিএইচপি বা সাবমিট ডট এইচপি বা ডু ডট এ পিএইচপি এবিসি ডট পিএইচপি, যেটা তুমি অ্যাকশনের মধ্যে দিবা সেই ফাইলের মধ্যে হচ্ছে বিস্তারিত নির্দেশনাগুলো থাকবে। আবারও বুঝিয়ে বলতেছি, এই সাবমিট ডট পিএইচপি ফাইল নিয়ে তোমার কিছুই লিখতে হবে না, কিছুই বানাইতে হবে না, জাস্ট এটা লেখার জন্য লেখা। আর তুমি যদি মনে করো যে ভাই এখানে ফাঁকা রেখে দিব, এভাবে ফাঁকা রেখে দিব, তাতে সমস্যা হবে না? তাতেও সমস্যা হবে না, তুমি নাম্বার পেয়ে যাবে আশা করি। যদি ফাঁকা রেখে দাও তাও পেয়ে যাবে। তারপরে তোমরা সতর্কতা হিসেবে এখানে ধরো ডু ডট পিএইচপি লিখে রাখলাম, মানে এখানে ফর্মটা যখন সাবমিট করা হবে তখন ডু ডট পিএইচপির মধ্যে যেই কথাগুলো আসছে, যেই নির্দেশনাগুলো আছে, সেগুলো হচ্ছে ওয়েবসাইটে বাস্তবায়ন হবে, ঠিক আছে? তো এইটার মধ্যে কি আছে সেটা এখনই আমাদের শিখার বিষয় নয়, সেটা হচ্ছে যারা আরেকটু অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট শিখবে, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ শিখবে, তাদের জন্য এটা শিখতে হবে যে তুমি ফর্ম থেকে যেসব ডেটা পাবা ডেটাগুলোকে কি কাজে তুমি ইউজ করবা। ফর্মের মধ্যে তো অনেকগুলো ডেটা নেওয়া হবে, ডেটাগুলোকে তুমি কি কাজে ইউজ করবা সেটা তোমার বিবেচ্য বিষয়, ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত আর কে কে আছে আমি একটু দেখি। ওকে, যারা জয়েন করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং অনেকে অনেকজনকে মেনশন দিচ্ছ, তাদেরকেও থ্যাংকস। আচ্ছা, সো আমরা ফর্মের মধ্যে, সো এটা তো গেলো ফর্ম লেখার জেনারেল ফর্মেট। তো ফর্মের মধ্যে আমাদের নানা রকম ডেটা থাকবে। বেসিক্যালি ফর্মের মধ্যে আমাদের যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলি নানা রকমের ইনপুট থাকবে। কি থাকবে? বেশ কয়েক রকমের ইনপুট ট্যাগ আমরা ইউজ করব, ঠিক আছে? কয়েক রকমের ইনপুট ট্যাগ আমরা ইউজ করব, এটা কিন্তু যে ফর্ম অ্যাকশনের ভেতরে এই ফর্মের মধ্যে থাকবে নানা রকমের ইনপুট ট্যাগ। আর এছাড়া থাকবে হচ্ছে আমাদের সাবমিট বাটন, এটা সবার লাস্টে থাকবে, সাবমিট বাটন, ঠিক আছে? এছাড়া আমাদের আর কি কি থাকতে পারে, এছাড়া আমাদের থাকবে মনে করো ইনপুটের মধ্যে, নানা রকম ইনপুটের মধ্যে আমরা যদি একটু আলাদা করে লিখি, যেমন ধরো আমাদের থাকবে হচ্ছে রেডিও, রেডিও। এখন বলো রেডিও মানে কি? রেডিও হচ্ছে অপশন সিলেক্ট করার এক ধরনের প্রক্রিয়া, মানে এমসিকিউ টাইপের, অনেকগুলো থাকবে একটাকে বাছাই করা যায়। এছাড়া আমাদের থাকবে হচ্ছে চেক বক্স,
ইনপুট থাকবে, রেডিও থাকবে, চেক বক্স থাকবে, আর কি থাকবে? আর থাকবে হচ্ছে আমাদের সিলেক্ট বা ড্রপ ডাউন লিস্ট বলতে পারি আমরা, ড্রপ ডাউন লিস্ট। এই জিনিসগুলো আমরা শিখবো, ইনপুট, রেডিও, চেক বক্স, সাবমিট বাটন, ড্রপ ডাউন লিস্ট, ঠিক আছে? এই সবগুলো জিনিসই কিন্তু ফর্মের মধ্যে থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে ফর্মের ভিতরে থাকা ট্যাগ, ফর্ম ট্যাগের মধ্যে এগুলো থাকবে। তোমরা চাইলে লিখে রাখতে পারো, ইনপুট, রেডিও, চেক বক্স, সাবমিট বাটন, ড্রপ ডাউন লিস্ট, এই জিনিসগুলো হচ্ছে ফর্মের মধ্যে থাকবে। এগুলো আমরা আজকে একে একে সবগুলো শিখব। জাইফা বলতেছে পিএইচপি মানে কি হাইপার টেক্সট প্রি প্রসেসর? এটা পিএইচপি এর ফুল মিনিং। পিএইচপি এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর, এটা হচ্ছে ফুল মিনিং বলে এটাকে, ঠিক আছে? এটা আমরা একটু কমেন্টে শো করায় দেই যে পিএইচপি এর ফুল মিনিংটা কি, এটা তোমরা চাইলে জেনে রাখতে পারো, তোমাদের হয়তো পরে কোনো এক সময় কাজে লাগবে। এমসিকিউর জন্য কাজে লাগতে পারে যে পিএইচপি মানে হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। আচ্ছা, এই লিস্টটা কি তোমাদের লেখা হয়েছে যেগুলো আমরা এই জিনিসগুলো শিখবো আজকে? এটা কি তোমরা তুলে ফেলছো? তুলে ফেললে আমাকে একটু জানাও, দ্রুত জানাও। কোথায় তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? এটা তোলা হয়েছে কিনা একটু জানাবে, বা এই পর্যন্ত যা যা বললাম সেটা বুঝতে পারছো কিনা? ওকে, থ্যাংক ইউ। জাইফা বলতেছে তুলতে পারছে, জাকিয়া বলতেছে তুলতে পারতেছে, সোহেল রানা বলছে ওকে, আঞ্জির আর অনেকে আমাকে কনফার্ম করছে। তো যেহেতু অনেকের কনফার্মেশন পাইছি, তাহলে আমি একে একে শুরু করি। সো প্রথমে ইনপুট দিয়ে আমরা যেগুলো লিখব, ধরো আমরা এরকম একটা ফর্ম বানাইতে চাই, ফার্স্টে ধরো আমরা এরকম একটা যে ফর্মের যে একটা ফর্মেট আমরা আশু করি, একটা ফর্মের ফরম্যাট করি, ধরো এখানে থাকবে নাম, নাম দিয়ে মানে নাম ইংলিশে লিখে দেই, নাম, নাম দিয়ে এরকম একটা বক্স থাকবে, ঠিক আছে? নাম দিয়ে এরকম একটা বক্স থাকবে, এটার মধ্যে নাম শো, আমরা নাম লেখার জন্য জায়গা থাকবে। তারপরে মনে করো হচ্ছে থাকলো গিয়ে কি থাকলো, ধরো কলেজের নাম থাকলো, কলেজ, কলেজ দিয়ে এরকম আরেকটা বক্স থাকলো যেটার মধ্যে কলেজের নাম লেখার জায়গা থাকবে। সো এইটাকে আমরা দুই রকম স্টাইলে দেখাবো, একটা হচ্ছে নামটা এখানে থাকবে, আর একটা হচ্ছে নাম লেখাটাই ভিতরে থাকবে, নাম লেখাটাই ভিতরে থাকবে, ঠিক আছে? নেম থাকলো, আর একটা দিয়ে দেখাবো হচ্ছে আমরা নেম লেখাটাই ভিতরে থাকবে। এরপরে এখানে কিন্তু আমি দুটো কোলন ব্যবহার করছি, হ্যাঁ? এরপরে মনে করো আমরা রেডিও দেখাবো, রেডিও দেখানোর জন্য আমরা জেন্ডার ইউজ করব, হ্যাঁ? এবার নেম গেলো, এরপর মনে করো আমরা রেডিও দেখাবো জেন্ডার। তো জেন্ডারটা আমরা এইভাবে দেখাবো, জেন্ডার, জেন্ডারের মধ্যে আমাদের মনে করো দুইটা অপশন থাকবে, এরকম একটা বক্স মেইল, এরকম একটা বক্স, সেটাতে থাকবে হচ্ছে ফিমেইল। এটা গেল। তারপরে মনে করো আমাদের আরেকটা জিনিস থাকবে, সেটা মনে করো তোমাদের কি বলে অ্যাড্রেস দেওয়ার জন্য, অ্যাড্রেস, অ্যাড্রেস দেওয়ার জন্য মনে করো এরকম বড় একটা বক্স থাকবে, এরকম বড় একটা বক্স থাকবে, যে বক্সের এদিকে এরকম এরকম ডটের মতো দেওয়া থাকে, ডটের মতো। এটা ধরে টেনে চাইলে বক্সের সাইজকে ছোট বড় করা যায়, এটা ধরে টান দিয়ে বক্সের সাইজকে কি করা যায়, ছোট বড় করা যায়। ঠিক আছে, এই নেম বা কলেজ এগুলো হচ্ছে এক লাইনের ইনপুট, এক লাইন, এগুলোতে এন্টার চাপ দিলে নিচের লাইনে যাবে না। বাট এই বক্সটা, এটাকে আমরা টেক্সট এরিয়া বলি, এটার মধ্যে চাইলে আমরা আরো বেশি করে লিখতে পারবো, ঠিক আছে? এটা গেল। তারপরে মনে করো আমরা এটার নিচে রাখবো একটা সিলেক্ট ট্যাগ, সিলেক্ট দিয়ে আমরা রাখবো হচ্ছে মনে করো একটা ড্রপ ডাউন লিস্ট রাখবো। মনে করো তোমার বোর্ড নিলাম, তুমি কোন বোর্ডের পরীক্ষার্থী ছিলা, বোর্ড, বোর্ড দিয়ে আমরা এখানে একটা ড্রপ ডাউন লিস্ট রাখবো, একটা ড্রপ ডাউন লিস্ট যেটার মধ্যে হচ্ছে মনে করো তিনটা আইটেম থাকবে এরকম। বোর্ড দিয়ে আমরা রাখবো মনে করো ঢাকা, বেশি লেখার জন্য আপাতত অপশন নাই, তোমরা অনেকগুলো রাখবা সমস্যা নাই, ঢাকা, চিটাগাং, আর রাখলাম হচ্ছে আমরা লেটস সে সিলেক্ট, এটা নিলাম বোর্ড। এরকম একটা ফর্ম আজকে আমরা পুরাটাই তৈরি করব। তাহলে আমাদের কি কি গেল,
রেডিও গেল, আমাদের হচ্ছে সিলেক্ট গেল, অ্যাড্রেস গেল, আর আরেকটা বাকি, আরেকটা হচ্ছে চেক বক্স। তো আমি এই পর্যন্ত একটু তুলে নাও, আমি এই ফর্মের মনে করো নিচের অংশটা আমি এই পাশে দেখাচ্ছি, এই ফর্মের আরো নিচের অংশগুলো আমি এই সাইডে দেখাচ্ছি, ঠিক আছে? এরপর মনে করো একটা চেক বক্স দিব, যে চেক বক্স দিয়ে হচ্ছে আমরা রাখবো মনে করো শিক্ষাগত যোগ্যতা, লেটস সে শিক্ষাগত যোগ্যতা আমরা নিলাম, এডুকেশন, এডুকেশন এটার মধ্যে আমরা চেক বক্স রাখবো, যে চেক বক্স দিয়ে আমরা লিখলাম এসএসসি, তার মানে এটার মধ্যে চেক করা যাবে এইচএসসি। তারপরে আমরা আরেকটা বক্স রাখলাম গ্র্যাজুয়েট, ধর এইভাবে রাখলাম আর কি, জাস্ট লেটস সে অপশন, যে এখানে এইচএসসি তে টিক দেওয়া যাবে, এইচএসসি তে টিক দেওয়া যাবে, গ্র্যাজুয়েট তিনটাতে চাইলে একসাথে টিক দেওয়া যাবে। আর এই যে এটা কিন্তু ছিল রেডিও, আমরা এটাকে বলতেছিলাম এটা হচ্ছে রেডিও টাইপের অপশন, এগুলোর মধ্যে হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করা যায়, রেডিও টাইপের মধ্যে শুধুমাত্র একটা সিলেক্ট করা যায়। আর চেক বক্সের মধ্যে, চেক বক্সের মধ্যে হচ্ছে তুমি তোমার ইচ্ছে মতো তুমি চাইলে সবগুলোও সিলেক্ট করতে পারো, চাইলে একটাও সিলেক্ট করতে পারো, চাইলে নাও সিলেক্ট করতে পারো। এটা গেল। ফাইনালি আমরা হচ্ছে আর কি বাকি থাকে, আর কিছু কি বাকি থাকে আমি জাস্ট একটু দেখে নিচ্ছি, ড্রপ ডাউন লিস্ট, রেডিও, চেক বক্স, তারপরে ড্রপ ডাউন লিস্ট, চেক বক্স। হ্যাঁ, এবার হচ্ছে ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে সাবমিট বাটন, এখানে একটা সাবমিট বাটন থাকবে। এটা হচ্ছে আমরা দুইটা স্টাইলে শিখব, এটাকে আমরা বলবো বাটন, এটাকে আমরা কি বলবো বাটন। সো এরকম একটা ইয়ে আমরা তৈরি করব, ঠিক আছে? জাস্ট এই টোটালি এইরকম, যে নেম, কলেজ, জেন্ডার নিব, অ্যাড্রেস নিব, এটাকে আমরা বলতেছি। আমি চাইলে তোমরা এগুলোর নাম আমি লিখে দিচ্ছি, এগুলো আমরা কি কি দিয়ে তৈরি করব। এটা তৈরি করব টেক্সট এরিয়া দিয়ে, টেক্সট এরিয়া দিয়ে। তারপর এই যে নিচের যে লিস্টটা আছে বোর্ডের লিস্টটা, এটা আমরা তৈরি করব হচ্ছে সিলেক্ট দিয়ে, সিলেক্ট নামক একটা অপশন ব্যবহার করে এটা তৈরি করব। তারপর এই যে এডুকেশনের যে চেকবক্সটা আছে, এটা আমরা তৈরি করব ইনপুট চেক বক্স দিয়ে, মানে এটাও এক ধরনের ইনপুটই, ঠিক আছে? এটা আমরা তৈরি করব ইনপুট চেক বক্স দিয়ে, এটা তৈরি করব বাটন দিয়ে, আর এগুলো সাধারণ ইনপুট দিয়ে তৈরি করব, কমন ইনপুট। সো এইভাবে হচ্ছে আমরা সবগুলো জিনিসকে তৈরি করব। তো এগুলো তোমাদের তোলা হয়েছে কিনা আমাকে একটু জানাবে, ঠিক আছে? এটা তুলে ফেললে আমাকে একটু জানাবে, তাহলে আমার জন্য আরো ইজি হবে। আচ্ছা, রেডিও অপশনটা জাইফা জিজ্ঞেস করতেছে রেডিও অপশনটা কেমন হবে। রেডিও অপশনটা হবে এটার মধ্যে তুমি এখানে সিলেক্ট করতে পারবে অথবা এখানে সিলেক্ট করতে পারবে। রেডিওর মধ্যে মনে করো এখানে চার পাঁচটা অপশন আছে, লেটস সে এটা জেন্ডার না দিয়ে অন্য কিছু দিল, হ্যাঁ ঠিক আছে? ধরো এটার মধ্যে আমরা বোর্ড দিলাম, কি দিলাম, বোর্ড দিলাম, বোর্ড দিয়ে আমরা লিখলাম ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, কুমিল্লা ইত্যাদি ইত্যাদি, বোর্ডের সবগুলো নাম, মাদ্রাসা বোর্ড, সবগুলো বোর্ডের নাম দিলাম। সো রেডিও অপশন হচ্ছে তুমি যখন সিলেক্ট করবা এটা এরকম নীল হয়ে যাবে, একটাকে সিলেক্ট করতে পারবা, ইটস লাইক এন এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউর মধ্যে কি বলে, যে কোনো একটা ভরাট করতে, একই সাথে কিন্তু তুমি দুই তিনটা ভরাট করতে পারবা না। সো অপশন যতগুলাই থাকুক রেডিওর মধ্যে তুমি জাস্ট একটা সিলেক্ট করতে পারবে। রেডিও এক ধরনের ইনপুট, রেডিও আমরা কি কি দিয়ে লিখবো, ইনপুট ট্যাগ দিয়ে লিখবো, বেসিক্যালি এটাও ইনপুট ট্যাগ দিয়ে, এটাও ইনপুট ট্যাগ দিয়ে, এটাও ইনপুট ট্যাগ দিয়ে, আর এই বাটনটাও আমরা হচ্ছে বাটন ট্যাগ আর ইনপুট ট্যাগ দুইটা দিয়েই বানাইতে পারবো, ঠিক আছে? বাটনটা দুই স্টাইলে বানানো যায়, ঠিক আছে? সো বাটনকেও এক ধরনের ইনপুট ট্যাগ বলা যায়, মানে ইনপুট দিয়ে তৈরি করা যায়। আরেকটা আমরা তৈরি করতে পারি এখানে, আরেকটা সাবমিটের আগে আরেকটা তৈরি করতে পারি, লেটস সে পাসওয়ার্ডের জন্য একটা ঘর তৈরি করলাম, পাসওয়ার্ড দেওয়ার জন্য, পাসওয়ার্ডের জন্য একটা ঘর তৈরি করলাম, জাস্ট ফাইনালি এটা পাসওয়ার্ডের জন্য একটা ঘর তৈরি করলাম যেটার মধ্যে আমরা পাসওয়ার্ড দিব, এটাও এক ধরনের ইনপুট, এটাও এক ধরনের ইনপুট, ঠিক আছে? তারপরে এছাড়া আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে জন্ম তারিখ। আচ্ছা, জন্ম তারিখটাও আমরা, তারিখ দেওয়ার জন্য আমরা এক ধরনের ইয়ে তৈরি করব, সেটাও আমরা ইনপুট দিয়েই করব। তো আমরা আসলে একে একে শুরু করি, ঠিক আছে?
একে একে আসো, এগুলো করে আমরা শুরু করি, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। তো এইটুকু তুলে ফেলো। লাস্টে মনে করো আমরা পাসওয়ার্ড আর জন্ম তারিখটা অ্যাড করে দিব। ওকে, আশা করছি তোমাদের তোলা শেষ হয়েছে। ফাইন, এখন আসো আমরা একে একে শুরু করি। যে ফার্স্টে আমরা বলছিলাম কোনটা নিব, ফার্স্টে আমরা বলছিলাম নেম নিব। সো এগুলোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ইনপুট ট্যাগ লিখবো। যেভাবে ইনপুট লিখবো, ইনপুট লিখেই আমরা লিখবো হচ্ছে একটা অ্যাট্রিবিউট লিখবো, সেটা হচ্ছে টাইপ। সেটা কি টাইপের মধ্যে, এবার টাইপের মধ্যে আমরা নানা রকম জিনিস দিতে পারবো। টাইপের মধ্যে আমরা কি কি দিতে পারবো, ধরো টেক্সট। টাইপের মধ্যে যদি আমি টেক্সট দেই, তাহলে সাধারণ টেক্সট, এটা কি নিবে, সাধারণ টেক্সট নিবে। টাইপের মধ্যে যদি আমি পাসওয়ার্ড লিখি, কি লিখি, পাসওয়ার্ড লিখি, তাহলে যে টেক্সটটা নিবে। টাইপের মধ্যে যদি আমি পাসওয়ার্ড লিখি, তাহলে সেটা পাসওয়ার্ড নেওয়ার জন্য উপযুক্ত হবে। কারণ নর্মালি তুমি যেটা লেখো সেটা কিন্তু টাইপ করলে দেখা যায়, ধরো তুমি ABC লিখছো সেটা কিন্তু দিবা, দেখা যাবে। আর টাইপের মধ্যে যদি তুমি পাসওয়ার্ড লিখে দাও সেটা দেখা যাবে না, সেটা এরকম স্টার স্টার বা এরকম গোল গোল বক্সের মতো গোল গোল হয়ে আসবে, ঠিক আছে? ওটা কিন্তু শো করবে না ব্রাউজারের মধ্যে, এটা দেখতে পারবে না। এছাড়া এখানে যদি আমরা ডেট দিয়ে দেই, তাহলে সেটা তারিখ নিতে পারবে, কি নিতে পারবে, দিন তারিখ। যদি আমরা টাইপের মধ্যে ডেট দিয়ে দেই, তাহলে সেটা দিন তারিখ নিতে পারবে। যদি আমরা টাইপের মধ্যে বাটন দিয়ে দেই, কি দিয়ে দেই, টাইপের মধ্যে যদি আমরা বাটন লিখি, তাহলে সেটা এখানে বাটন তৈরি হবে, বাটন তৈরি হবে, বাটন তৈরি হবে। এছাড়া টাইপের মধ্যে যদি আমরা লিখে দেই হচ্ছে টাইপের যে টাইপ অ্যাট্রিবিউটটা, টেক্সট দিলাম, পাসওয়ার্ড দিলাম, ডেট দিলাম, বাটন দিলাম, আর কি দিতে পারি? এছাড়া আমরা দিতে পারবো হচ্ছে আরো টাইপ, যদি আমরা রেডিও দেই, রেডিও দিলে রেডিও অপশন তৈরি হবে, রেডিও অপশন বা রেডিও চেকিং অপশন তৈরি হবে। টাইপ যদি আমরা রেডিও দিয়ে দেই, এবং টাইপের মধ্যে ফাইনালি আমরা দিতে পারবো চেক বক্স, টাইপ দিতে পারবো চেক বক্স। এটা দিলে হচ্ছে চেক বক্সের অপশন তৈরি হবে, চেক বক্সের অপশন। দেখো এই একটা ট্যাগ দিয়ে কত কিছু লিখে ফেলা যায়। এগুলা এই অ্যাট্রিবিউটের লিস্টটা তোমরা একটু লিখে নাও, কষ্ট করে লিখে ফেলো। যে টেক্সট দিলে সাধারণ টেক্সট, পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড, ডেট দিলে দিন তারিখ হবে, ঠিক আছে? এরপর বাটন দিলে বাটন তৈরি হবে, রেডিও দিলে রেডিও অপশন তৈরি হবে, চেক বক্স দিলে চেক বক্স তৈরি হবে। সো ইনপুট টাইপ এভাবে লিখতে হয়। এছাড়া আরো অপশন যুক্ত করতে হয়, আরো কিছু অ্যাট্রিবিউট যুক্ত করতে হয়, সেগুলো সহ আমি এই ইনপুট ট্যাগটা লিখে দিচ্ছি। এটাকে কিভাবে লিখতে হয়, জেনারেলি এভাবে লিখতে হয়। ইনপুট প্রথমেই আসবে টাইপ, টাইপটা মোস্ট ইম্পর্টেন্ট। টাইপ, টাইপ দিয়েই হচ্ছে এটাকে ডিটারমাইন করে দিতে হয় যেটা কি হবে। এরপরেই তোমার আসবে হচ্ছে গিয়ে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে নেম। দেখো HTML এ আমি যা যা ইনপুট দিব, HTML এ আমি যা যা এই ফর্মের মধ্যে ইনপুট দিব, সেইটার প্রত্যেকটা ইনপুটের একটা ইউনিক নেম থাকা আবশ্যক। কারণ তুমি ওই নেম ধরে ওই ডেটাটাকে কল করতে পারবা, কাইন্ড অফ ভ্যারিয়েবলের মতো। প্রোগ্রামিং করার সময় আমরা কি করি, প্রত্যেকটা ডেটাকে এক একটা ভ্যারিয়েবল নেম দিয়ে দেই। তো তেমনি ভাবে এখানে একটা ইউনিক নেম, নেম ইউনিক এবং অর্থপূর্ণ নেম দিতে হয়। প্রত্যেকটা ইনপুটের একটা করে ইউনিক এবং অর্থপূর্ণ নেম দিতে হয়, ঠিক আছে? তারপরে আরেকটা অপশন দেওয়া যায়, সেটা হচ্ছে ভ্যালু। সবসময় যে দিতে হয় তা নয়, ভ্যালু নামে আরেকটা অপশন দিতে হয়। ভ্যালু নামে এই অপশনটা দিয়ে এটার মাধ্যমে হচ্ছে তুমি ওইটার মধ্যে যে ভ্যালুটা শো করাইতে চাও সেটা দিয়ে দিতে পারো, ঠিক আছে? যে ভ্যালুটা শো করাইতে চাও সেটা দিয়ে দিতে পারো। এবং মজার বিষয় হচ্ছে ইনপুট ট্যাগও এক ধরনের এমটি ট্যাগের মতো আচরণ করে, মানে এটার এন্ডিং ট্যাগ লাগবে না। ইনপুট ট্যাগের ক্ষেত্রেও কি লাগবে না, আমাদের এন্ডিং ট্যাগ প্রয়োজন নাই। ইনপুট টাইপ, নেম, ভ্যালু, এভাবে করে ইনপুটটা শেষ। আরো কিছু জিনিস দেওয়া যায়, সেগুলো হচ্ছে আমরা দেখাবো, দেওয়ার দরকার হলে আমরা দিয়ে দেখাবো। যেমন আরেকটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। এটাকে আমরা বলি হচ্ছে প্লেস হোল্ডার। এটা হচ্ছে এটার মধ্যে তুমি যদি কিছু লেখো সেটা ততক্ষণই দেখা যাবে। এই যে মানে এটা ইনপুটের একটা অ্যাট্রিবিউট, এটাও কি ইনপুটের একটা অ্যাট্রিবিউট। এটার মধ্যে তুমি কি করতে পারবা, এটার মধ্যে হচ্ছে তুমি যা লিখবা
সেটা হচ্ছে ওইখানে ক্লিক না দেওয়া পর্যন্ত শো করবে। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে প্লেস হোল্ড করে ধরে ধরে রাখে, জায়গাটাকে ধরে রাখে। মানে প্লেস হোল্ডারের মধ্যে যা লেখা হয় সেটা হচ্ছে ওই জায়গাতে ক্লিক দেওয়ার আগ পর্যন্ত অক্ষুণ্ণ থাকে। মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি না দেখাইলে ওইভাবে বোঝানো সম্ভব না। মানে প্লেস হোল্ডারের মধ্যে যা লেখা হয়, আমি এটা একটু অন্য রং দিয়ে লিখে দিই, যা লেখা হয় তা ক্লিক দেওয়ার আগ পর্যন্ত, ক্লিক করার আগ পর্যন্ত শো করে, ক্লিক করার আগ পর্যন্ত শো করে প্লেস হোল্ডারের মধ্যে যেটা তুমি দিবা। এটাও একটা অ্যাট্রিবিউট ওই ইনপুটের। নেম এর মধ্যে হচ্ছে একটা ইউনিক নাম দিয়ে দিবা, ডেটাটার একটা ইউনিক নাম যেটা দিয়ে তুমি পরে কল করতে পারবা। নেম এর যে ভ্যালুটা এটা কোথাও শো হবে না। আর ভ্যালুর মধ্যে হচ্ছে কিছু ট্যাগের মধ্যে শো হবে, কিছু ট্যাগের মধ্যে শো হবে না। ভ্যালুর মধ্যে যা দেওয়া হবে সেটা হচ্ছে ভ্যালু হিসেবে থাকতে পারে, অথবা ওটা ভ্যালু হিসেবে সাবমিট হয়ে যাইতে পারে, অথবা ভ্যালু হিসেবে শো করতে পারে। এটা আমরা প্র্যাকটিক্যালি যখন লিখবো এক একটা ট্যাগের জন্য তখন আমরা দেখবো। সো সবার ফার্স্টে আমরা যে ইনপুট ট্যাগটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে জেনারেল ইনপুট ট্যাগ বা টেক্সট টাইপের ইনপুট ট্যাগ। আমি এটা মুছে দিলাম। ওকে, আমরা ফার্স্টে যেটা দিয়ে শুরু করব, যে আমাদের যেটা ছিল আমরা একটা ইয়ের মতো নিছিলাম, আমি একটু দেখে নিচ্ছি, নেম আর কলেজ ছিল। সো সেটার জন্য আমরা লিখব কিভাবে, দেখো প্রথমে তো আমাদের ফর্ম দিয়ে শুরু হবে। লাইক এখানে আমি লিখলাম ফর্ম, এটা দিয়ে শুরু করলাম, তারপর লিখলাম অ্যাকশন। ফর্মের অ্যাকশন কি হবে, ফর্মের অ্যাকশন আমরা ধরো দিয়ে দিলাম সাবমিট, অ্যাকশন দিয়ে দিলাম সাবমিট ডট পিএইচপি দিয়ে এই ফর্মের ইয়েটা শেষ করলাম। তারপর ইনপুট দিয়ে আমরা হচ্ছে প্রথমে নেম আর কলেজ ছিল আমাদের, তাই না? আমি জাস্ট সিম্পল একটা নেম টেক্সট লিখলাম, নেম এভাবে লিখলাম, লিখে এরপর ইনপুটটা শুরু হবে। এখন বলো ভাই এটা কি, এটা হচ্ছে জেনারেল একটা টেক্সট, এটা কি জেনারেল একটা টেক্সট, এই টেক্সটটা বাইরেই দিতে হয়, এটা কি বাইরেই দিতে হয়। সো আমি ইনপুটটা শুরু করলাম ইনপুট। এখন আমরা বলছিলাম সাধারণ ধরনের ইনপুটের জন্য আমাদের টাইপ টেক্সট দিলেই হবে। আমি টাইপ দিব, টাইপ হচ্ছে, টাইপ কি দিব, টাইপ দিব হচ্ছে আমরা টেক্সট, এই ইনপুটটা টাইপ দিব আমরা টেক্সট। এরপরে এই ইনপুটের ক্ষেত্রে আমরা এটার একটা নাম দিব, এই ইনপুটটার একটা নাম তো লাগবে। ইনপুটের নামটা দিলাম হচ্ছে আমরা, ইনপুটটার নাম দিলাম, নাম কি দিব, নাম হচ্ছে নামই, নাম কি নাম, নেম হচ্ছে নেম। আমি বললাম এর মানে কি, আচ্ছা পরে বলতেছি, নেম হচ্ছে নেম। আর তারপর আমরা হচ্ছে ভ্যালু দিব, না ভ্যালু দেওয়ার দরকার নাই, এটা আসলে এখানেই শেষ, ভ্যালু না দিলেও চলবে, এটা এখানে শেষ করে দিলেও কি হবে, নেম দিলাম নেম, ভ্যালু দেওয়ার দরকার নাই, প্লেস হোল্ডার আপাতত দিচ্ছি না, প্লেস হোল্ডার দেওয়ারও দরকার নাই। সো এই ইনপুট ট্যাগটা এখানেই শেষ, এটা এখানেই শেষ। এরপরেরটা হবে কলেজ। সো এই যে একটা ইনপুট ট্যাগ লিখলাম, এটার পরে আমরা হচ্ছে একটা ব্রেকার ট্যাগ দিব, কি দিব, একটা ব্রেকার, ব্রেকার না দিলে এটা সব এক লাইন হয়ে যাবে, ব্রেকার না দিলে কি হয় সব এক লাইনে চলে যায়, এই জন্য নিচে নামাই দিলাম। এরপর আমাদের ওই যে কলেজ, কলেজটা আমরা দিলাম, কলেজ দিয়ে এভাবে লিখলাম, এটা নর্মাল টেক্সট। তারপর আবারও আমরা দিব একটা ইনপুট, ইনপুট দিব, ইনপুটের টাইপ দিব হচ্ছে আমরা কলেজ, সরি টাইপ দিব হচ্ছে কি, টাইপ দিব হচ্ছে টেক্সট, ইনপুটটা টাইপ হবে টেক্সট। এরপর এটা নেম দিব আমরা, কি এটা নেম দিব, এটা নেম দিলাম হচ্ছে কলেজ। এরপর ইনপুটটা একটা শেষ। খেয়াল করো এই নেম আর কলেজ এগুলো হচ্ছে লাইক একটা ইউনিক নাম, মানে এই ফর্মের মধ্যে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো হচ্ছে মানে নেম আর কলেজ নামে সেভ হবে, কাইন্ড অফ ভ্যারিয়েবলের মতো। যে ধরো কেউ একজন নাম ইনপুট দিল শামিম, তাহলে নেমের ভ্যালুটা শামিম হয়ে যাবে, ঠিক আছে? সো এই নেমগুলো দিতে হবে, ইউনিক এক একটা নাম দিতে হবে। তুমি যদি বলো ভাই আমি যদি এটা না দিয়ে জাস্ট এইখানে এই ট্যাগটা শেষ করে দেই, এটা দিলাম না, আমার এটা হবে? হ্যাঁ ঠিকঠাক মতো শো হবে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ করাইতে গেলে একটু ভেজালে পড়বা, তখন এটা ঠিক মতো হবে না। সো আমরা নাম আর কলেজটা দিতে পারলাম। এরপর আমাদের কি লাগবে আমি জাস্ট একটু দেখে আসি কি লাগবে, এরপর আজকে গরমও বোধ হয় বেশি পড়ছে। এরপর আমাদের লাগবে জেন্ডার, এটা আমরা রেডিও বাটন দিয়ে দেখাবো, আমরা বলছিলাম জেন্ডারটা আমরা রেডিও বাটন দিয়ে দেখাবো। তো এই জন্য ফার্স্টে আমরা জেন্ডার কথাটা লিখে নিলাম। ও, জেন্ডার কথাটা লেখার আগে একটা ব্রেকার ট্যাগ দিয়ে দিব, এই যে ব্রেকার ট্যাগটা দিয়ে দিলাম। এরপর আমরা লিখবো জেন্ডার,
জেন্ডার লিখলাম, একটা এরকম কোলন দিলাম, এরপর এখানে আমরা ইনপুট দিব। ইনপুটটা আমরা আপাতত নিচেই দিয়ে দিই। ইনপুটের মধ্যে নিচেই লিখি এই বরাবর, দুইটা ইনপুট লিখব। একটা ইনপুট লিখলাম, ইনপুট লিখে এটার টাইপ দিব কি, এটা টাইপ দিব হচ্ছে রেডিও। খেয়াল করে দেখো, এটা টাইপ আমরা কি দিব, এটা টাইপ দিব হচ্ছে আমরা রেডিও। রেডিও এই টাইপটা গেল। এরপর এটার মধ্যে আমরা এবার কিন্তু নেম আর ভ্যালু দুইটাই দিব। নেম হচ্ছে কি, এটা আসলে কি ধরনের ডেটা, এখানে কি ধরনের ডেটা নেওয়া হচ্ছে, এখানে জেন্ডারটা নেওয়া হচ্ছে, এই জন্য আমরা নেম দিলাম হচ্ছে জেন্ডার। আর একটা ভ্যালু দিব, ভ্যালু কি দিব খেয়াল করো, এই পুরো জিনিসটা এক লাইনে লেখা হচ্ছে। আমার এখানে জায়গা না হলে আমি হয়তো নিচে চলে যাব, বাট তোমরা এই পুরো জিনিসটা এক লাইনে লিখবে। এরপর আমরা দিব হচ্ছে ভ্যালু, ভ্যালু দিব হচ্ছে গিয়ে, ভ্যালু দিলাম আমি মেইল। ভাই সবগুলোর নাম দিচ্ছেন, এটা নাম দিবে না? হ্যাঁ দিচ্ছি, ভ্যালু মেইল দিলাম। তারপরে এটা হচ্ছে শেষ হবে, আর কিছু দিতে হবে দেখে নেই। আর ওকে, এটা গেল। এরপর হচ্ছে আমাদের এই যে ইনপুটটা একটা শেষ হবে, ইনপুটটা একটা শেষ হবে, আর এটার পাশে টেক্সট আকারে লেখা থাকবে যে ইনপুটটা একটা কিন্তু শেষ। এটার পাশে টেক্সট আকারে আমি লিখে দিলাম মেইল। এরপরে একইভাবে ফিমেলটা লিখতে হবে, ফিমেলটা লেখার আগে একটা ব্রেকার ট্যাগ যুক্ত করতে হবে। ব্রেকার ট্যাগ দিলে এটা এক লাইন নিচে নামবে, নাহলে একই লাইনে চলে আসবে। ঠিক আছে, এক লাইন নিচে নামানোর জন্য আমরা জাস্ট ব্রেকার ট্যাগটা দিলাম। এরপর আবার ইনপুট দিয়ে শুরু করব। ইনপুট সেম টু সেম এক, টাইপ হচ্ছে গিয়ে, টাইপের মধ্যে আমি দিলাম রেডিও, এটা রেডিও টাইপ। তারপর এখানে দিলাম, এরপর এটার নাম হবে কি, এটার নাম হবে হচ্ছে জেন্ডার, নেম হবে হচ্ছে জেন্ডার। এই দুইটার কিন্তু সেম নেম, ঠিক আছে, এই দুইটার সেম নেম জেন্ডার। এরপর আমরা দিব ভ্যালু, ভ্যালু দিব হচ্ছে, ভ্যালু দিব ফিমেল, ভ্যালু দিলাম ফিমেল। এরপর কিন্তু আমার এই ট্যাগটা শেষ, আর এটার পাশে লিখে দিলাম আমি ফিমেল, ফিমেল লিখলাম, এবং নিচে আরেকটা ব্রেকিং ট্যাগ দিলাম। তাইলে এটার মাধ্যমে আমার হচ্ছে এই যে রেডিও অপশন দুইটা শেষ। এই পর্যন্ত যদি আমরা লিখি, তাহলে আমরা স্ক্রিনে ওই যে যা যা লিখছিলাম, নেম, নেমের পাশে একটা বক্স দেখতে পারবো, কলেজ, কলেজের পাশে একটা বক্স দেখতে পারবো, তারপর জেন্ডার, জেন্ডার লেখা দেখে এরকম নিচে দুইটা আমরা, তাহলে এই যে এখানে একটা ব্রেকার ট্যাগ দিয়ে দিতে পারি, এই যে এই জায়গাতে একটা ব্রেকার ট্যাগ, এই জায়গাতে একটা ব্রেকার ট্যাগ দিব, তাইলে এটা হচ্ছে নিচে চলে আসবে। জেন্ডারের পরে এখানে দুটো চেক বক্স তৈরি হবে। সো এটার আউটপুটটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, জাস্ট এইটুকু আমি উপরের থেকে আমি আশা করছি তোমাদের এইটুকু লেখা শেষ, এইটুকু লেখা শেষ। সো এটার আউটপুটটা কিরকম হবে, এটার আউটপুট হবে এইরকম, নেম লেখা থাকবে, এরকম একটা বক্স থাকবে, কলেজ লেখা থাকবে, এরকম একটা বক্স থাকবে, আর হচ্ছে জেন্ডার লেখা থাকবে এরকম কোলন দিয়ে, তার নিচে এরকম একটা চেক বক্স, এরকম একটা চেক বক্স, এখানে লেখা থাকবে মেইল, রেডিও বক্স আর কি, চেক বক্স না, রেডিও বক্স বলবো, আর নিচে থাকবে ফিমেল। এটা হচ্ছে এই পর্যন্ত যা লিখলাম তার আউটপুট। সো এইটুকু লিখে তোমরা শেষ করো, তারপর হচ্ছে আমাকে কমেন্টে জানাও, আমি হচ্ছে তারপর তোমাদেরকে এটা দেখাবো, যে বাকি অংশগুলো দেখাবো, এটা কার কার লেখা শেষ হয়েছে, এটা জাস্ট তুলে রাখো, ঠিক আছে। আর এই যে এই অংশটা হচ্ছে আমরা এটার উপরে চাইলে লিখে রাখতে পারো একটু, এই যে মানে জাস্ট এই অংশটা, এটা হচ্ছে আমরা রেডিও অপশন তৈরি করতেছি, এটা দিয়ে রেডিও, ঠিক আছে, রেডিও তৈরি করতেছি এটা দিয়ে। আচ্ছা, সো আমরা রেডিও তৈরি করতে পারলাম। এরপরে হচ্ছে আমরা অ্যাড্রেসের জন্য, এরপরে হচ্ছে আমরা অ্যাড্রেসের জন্য একটা টেক্সট এরিয়া তৈরি করব। অ্যাড্রেসের জন্য আমরা কি তৈরি করব, টেক্সট এরিয়া। তো আশা করি এ পর্যন্ত তোমাদের লেখা হয়েছে। এরপর আমরা যেটা তৈরি করব, এটা এর মাঝখানেই থাকবে, কি এটার মাঝখানেই থাকবে, মানে এটার ভিতরেই থাকবে, ফর্মের থেকে বাইর হবে না, সেটা হচ্ছে টেক্সট এরিয়াটা। টেক্সট এরিয়া ইউজ করা শিখব, টেক্সট এরিয়া, এটা হচ্ছে বড় সাইজের বক্স তৈরি করে। তো এটা শুরু করতে হয় টেক্সট এরিয়া দিয়ে, শেষও করতে হয় টেক্সট এরিয়া দিয়ে। তো টেক্সট
এরিয়া দিয়ে শুরু হবে আর হচ্ছে এইভাবে টেক্সট এরিয়া দিয়ে শেষ হবে, টেক্সট এরিয়া দিয়ে শেষ হবে। মাঝে কি থাকবে? মাঝে এখানে কিছু অ্যাট্রিবিউট থাকবে, সব থেকে গুরুত্বপূর্ণ যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে রোস আর হচ্ছে কলস। একটা হচ্ছে রোস অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে কলস অ্যাট্রিবিউট। এখন বলবে এটার মানে কি? এটার মানে হচ্ছে রো আর কলাম, মানে এই চেকবক্সের সাইজ তুমি নির্ধারণ করে দিতে পারবা। চেকবক্সটা কি এরকম লম্বা হবে নাকি চেকবক্সটা এরকম এই টাইপের হবে, কিরকম হবে সেটা তুমি নির্ধারণ করতে পারবা। রোস আর কলস এর মধ্যে ভ্যালু লিখলেই হবে। ধরো তুমি লিখলা রোস এর মধ্যে 30 আর কলস এর মধ্যে লিখলা তুমি হচ্ছে 20, তাহলে কি হবে জানো? এই চেকবক্সটা, এই টেক্সট এরিয়াটা, ও মুছে ফেললাম না, এদিকে একটু মুছে দেই। এই টেক্সট এরিয়াটা তুমি ধরো রোজ লিখছো, তুমি ধরো রোজে লিখছো 30 আর কলসে লিখছো 20, তাহলে এটার মধ্যে এইরকম এইদিক বরাবর 20 অক্ষর লেখার জায়গা থাকবে আর এই দিক বরাবর 30টা ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে হচ্ছে যে এ বি সি ডি ই, এরকম করে তুমি 20টা ক্যারেক্টার লেখার জায়গা থাকবে। তবে হ্যাঁ, এদিকে এরকম এরকম বাটন থাকবে, মানে এখানে একটা অপশন থাকবে, তুমি চাইলে এখানে ক্লিক করে ধরে এটাকে টেনে লম্বা করে ফেলতে পারবা। তোমার যদি মন চায় এখানে ধরে তুমি টান দিয়ে এটাকে কি করতে পারবা, লম্বা করে ফেলতে পারবা। বাট ডিফল্ট ভাবে হচ্ছে তুমি যেটা দিবা যে কলস 20 দিলে এদিক বরাবর 20 ঘর, এদিক বরাবর 30 ঘর, মানে 30টা ক্যারেক্টার লেখার মতো এটা শো করবে, আর তুমি চাইলে এবং টান দিয়ে লম্বা করতে পারবা। সো এই ভ্যালুগুলো তুমি ইচ্ছা মতো দিতে পারবা। সো রোস কলস তো গেল, আর কোনো অ্যাট্রিবিউট আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে। আর আমরা হচ্ছে নেম, আর নেমটা তো ইউজ করব, যে নেম দিয়ে এখানে আমরা লিখে দিব। এটা আমরা কি নিচ্ছিলাম যেন? এখানে আমরা অ্যাড্রেস নিচ্ছিলাম, নেম দিয়ে আমরা লিখে দিলাম হচ্ছে, নেম দিয়ে আমরা লিখে দিলাম যে এটার মধ্যে আমরা অ্যাড্রেস নিতেছিলাম, ADDRESS অ্যাড্রেস। সো এই যে এটা শেষ, ঠিক আছে। এখন বলবো ভাই এটা তো কন্টেইনার ট্যাগ, এটা কি? এটা তো এক ধরনের কন্টেইনার ট্যাগ। সো এই কন্টেইনারের মাঝখানে কি লিখব? কন্টেইনারের মাঝখানে আপাতত কিছু লেখার দরকার নাই, মানে জাস্ট এই টেক্সট এরিয়া দিয়েই শেষ, টেক্সট এরিয়া দিয়েই শেষ। কন্টেইনারের মাঝখানে কিছু লেখার দরকার নেই। যদি তুমি এই যে এই কন্টেইনার কন্টেন্টের মধ্যে কিছু লেখো, তোমরা যারা আমার আগের লেকচারগুলো দেখছো তারা জানো যে স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগ মাঝখানে যা থাকে তাকে আমরা কন্টেন্ট বলি। সো এই টেক্সট এরিয়ার মধ্যে যদি তুমি কিছু লেখো, ধরো এখানে তুমি এই টেক্সট এরিয়া টেক্সট এরিয়া দুইটা স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগের মাঝখানে তুমি মনে করো লিখছো হ্যালো, ধরো হ্যালো লিখছো, তাহলে HTML এ আমাদের যে টেক্সট এরিয়ার বক্সটা শো করবে ওইটার মাঝখানে অটোমেটিক হ্যালো লেখাটা চলে আসবে। ওটার মাঝখানে অটোমেটিক কি চলে আসবে? হ্যালো লেখাটা চলে আসবে, ঠিক আছে। ওটার মাঝখানে হ্যালো লেখাটা চলে আসবে। তো এই জন্য এটার মাঝখানে আমরা সাধারণত কিছু লিখি না, এটার মাঝখানে এরকম ফাঁকাই থাকে। সো আমরা টেক্সট এরিয়া তৈরি করতে পারলাম, রাইট? টেক্সট এরিয়া তৈরি করতে পারলাম, এটার পরে আমরা একটা ব্রেকার ট্যাগ দিয়ে দিব, তাহলে নিচের লাইনে চলে যাবে। সো টেক্সট এরিয়া পর্যন্ত কারা কারা লিখছো বা বুঝতে পারছো সেটা আমাকে একটু জানাও। টেক্সট এরিয়া পর্যন্ত কারা লিখছো আমাকে একটু কুইকলি জানাবে তাহলে ভালো হয়। আচ্ছা, টেক্সট এরিয়া পর্যন্ত লেখা হইছে। এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে, সেটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। কি বলবো? ড্রপ ডাউন লিস্ট, বা এটার মাধ্যমে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট ট্যাগ বলতে পারি, যে ড্রপ ডাউন লিস্ট, ড্রপ ডাউন লিস্ট, বা এটাকে আমরা বলতে পারবো যে সিলেক্ট ট্যাগ, সিলেক্ট ট্যাগ, ড্রপ ডাউন লিস্ট বা সিলেক্ট ট্যাগ। এটার মাধ্যমে হচ্ছে আমরা ওই যে বোর্ডটা তৈরি করব, কি তৈরি করব? বোর্ড অপশনটা তৈরি করব, বোর্ড। এটার মাধ্যমে আমরা কি তৈরি করব? বোর্ড তৈরি করব। সো বোর্ডটা আমরা কিভাবে তৈরি করব? বোর্ডটা আমরা এইভাবে তৈরি করব যে আমরা এইভাবে লিখব, দেখো আমরা সিলেক্ট দিয়ে শুরু করব, সিলেক্ট দিয়ে শেষ করব। এখানে সিলেক্ট দিয়ে শুরু করব, এখানে একটা অ্যাট্রিবিউট থাকবে সেজন্য এটা ইয়ে করতেছি না, আর এদিকে সিলেক্ট দিয়ে শেষ করব, ঠিক আছে। আর এখানে আমাদের যে অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করব সেটা হচ্ছে নেম অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারি, যে নেম দিয়ে আমরা লিখে দিলাম হচ্ছে
এটা কি নিচ্ছে, আমরা এখানে বোর্ড নিচ্ছি, একটা স্টুডেন্টের বোর্ড নিচ্ছি এখানে, আমরা বলছিলাম যে বোর্ডের ইনফরমেশনটা নিব। সো আমরা সিলেক্ট দিলাম, আর আপাতত এখানে আর কিছু লাগবে না। এখন সিলেক্টের মধ্যে আমরা, তাহলে সিলেক্টের মধ্যে তো আমাদের অপশন লাগবে তাই না, অনেকগুলো অপশন থাকে, সো সেগুলোকে হচ্ছে আমরা এইভাবে লিখি, অপশন ট্যাগ দিয়ে লিখি, কি দিয়ে লিখি, এভাবে অপশন দিয়ে লিখি, অপশন কি দিয়ে লিখবো, অপশন ট্যাগ দিয়ে লিখবো। তো অপশনের মধ্যে আমাদের জাস্ট দুইটা অ্যাট্রিবিউট থাকবে, একটা হচ্ছে ভ্যালু, ভ্যালুর মধ্যে আমরা লিখে দিলাম মনে করো ঢাকা, ঠিক আছে, ভ্যালুর মধ্যে ঢাকা লিখে দিলাম। এরপরে হচ্ছে আমাদের অপশনটা শেষ করতে হবে, ঢাকা লিখে দিলাম এখানে, এই যে অপশনের স্টার্টিং ট্যাগ শেষ, এটার মধ্যেও লেখা থাকবে ঢাকা, এরপর আমাদের অপশন ট্যাগটাই শেষ হয়ে যাবে। এরপর আমাদের এই অপশন ট্যাগটাই শেষ হয়ে যাবে এইভাবে, ঠিক আছে, এভাবে করে আমরা করতে পারবো। তো এই গেল একটা অপশন, তার মানে অপশনের মধ্যে আমাদের কন্টেন্ট হিসেবে যেটা থাকবে সেটাই শো করে, আর ভ্যালুগুলো হচ্ছে সেটার ভ্যালু হিসেবে থাকে। এরপর আমরা আরেকটা অপশন তৈরি করি, আমরা কমনলি হচ্ছে এই ভ্যালু আর কন্টেন্ট দুইটা সেম রাখবো, যে ভ্যালুর ঘর আর কন্টেন্টের ঘর দুইটা আমরা সেম রাখবো, ঝামেলা থেকে মুক্তি পাবো। এরপর আমরা সেকেন্ড অপশন তৈরি করি, আর সেকেন্ড অপশন মনে করো অপশনের মধ্যে আমরা ভ্যালু দিয়ে দিলাম, ভ্যালু দিয়ে দিলাম মনে করো, ভ্যালু দিয়ে দিলাম মনে করো চিটাগাং, চিটাগাং চিটাগাং দিলাম, তারপর হচ্ছে আমাদের এই ট্যাগটা শেষ হলো, তাহলে এটার নাম কন্টেন্টটাও কি হবে চিটাগাং, এরপর হচ্ছে এখানে এটা শেষ হবে অপশন ট্যাগ দিয়ে। এরকম ভাবে আমরা সিলেটের জন্য একটা অপশন তৈরি করব, অপশন দিলাম, ভ্যালু লিখলাম হচ্ছে সিলেক্ট, এটার মধ্যে আমাদের কি থাকবে সিলেটি থাকবে, এখানে হচ্ছে আমাদের অপশনটা যাবে। এই এভাবে করে আমরা বোর্ডের জন্য একটা ড্রপ ডাউন লিস্ট আমরা তৈরি করতে পারলাম, যার মধ্যে ঢাকা চিটাগাং আর সিলেট এই তিনটা অপশনই কি থাকবে। ওকে এইটা গেল, তারপরে আমরা কি তৈরি করব, তারপরে আমাদের ছিল হচ্ছে গিয়ে এডুকেশনের যে ইনপুট চেকবক্স ছিল সাবমিট। সো আচ্ছা এটা গেল, এরপর আমরা হচ্ছে এডুকেশনের একটা চেকবক্স তৈরি করব, চেকবক্স তৈরি করার জন্য, আচ্ছা এটা একটু তুলে নাও, তুলে নিয়ে হচ্ছে আমাকে একটু জানাও, তারপর আমি হচ্ছে তাহলে চেকবক্সটা দেখাইতে পারবো। চেকবক্সের পরে আমরা হচ্ছে ডেট অফ বার্থ দেখবো, পাসওয়ার্ড দেখবো, সাবমিট দেখবো, এরপর আমাদের ক্লাসটা শেষ হবে। এটা কি তোমাদের তোলা হয়েছে একটু কমেন্টে জানাবে, এইটুকু তোলা হয়েছে কিনা যে ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করে। ক্লাসের সবাই কই গেল, ঘুমায় পড়ছে মনে হয়, আজকে শুধু কোড দেখা হচ্ছে, ঠিক আছে, কারণ একসাথে অনেকগুলো, তো আমি শুধু কোড গুলোই তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ কোড গুলোই শুধু তোমাদেরকে দেখাচ্ছি, এই জন্য হয়তো তোমাদের কাছে একটু জাস্ট বোরিং লাগতে পারে। জাস্ট 10টা মিনিট ওয়েট করো, এটা শেষ করো, তারপর তোমাদেরকে হচ্ছে আমি লাইভ প্র্যাকটিসটা দেখাই দিব, ঠিক আছে, লাইভ প্র্যাকটিস দেখাবো। এখন হচ্ছে আমরা চেক বক্স তৈরি করব, চেক বক্স, চেক বক্স তৈরি করব, চেক বক্স দিয়ে হচ্ছে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন বানাইছিলাম চেক বক্স দিয়ে। সো চেক বক্সের জন্য আমরা প্রথমে এইভাবে লিখলাম এডুকেশন, এডুকেশন লিখে আমরা এডুকেশন লিখলাম, এটা কিন্তু ওই যে ফর্মের মধ্যেই আছে, এটা কিসের মধ্যে আছে, ফর্মের মধ্যেই আছে। তারপর এখানে একটা ব্রেকার দিয়ে দিলাম, একটা ব্রেকার দিয়ে দিলাম এডুকেশন দিয়ে। এরপর হচ্ছে আমাদের আসতে হবে যে ইনপুট, ইনপুটের যে টাইপ আছে টাইপের মধ্যে আমরা দিয়ে দিব চেক বক্স, টাইপের মধ্যে কি দিব, টাইপের মধ্যে দিব হচ্ছে আমরা চেক বক্স, চেক CHECK, CHECKBOX, চেক বক্স এই টাইপ হবে, এটা একটা নাম দিয়ে দাও,
নাম এবং ভ্যালু দিয়ে দাও। এটার নাম কি দিব? এটার নামটা দিয়ে দিচ্ছি হচ্ছে এডুকেশন দিয়ে দিলাম। এটার নামটা দিয়ে দিলাম হচ্ছে, যেহেতু এখানে শিক্ষাগত যোগ্যতা নিচ্ছি, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তাহলে নেম দিয়ে দিলাম হচ্ছে আমরা এডুকেশন, নেমটাও দিয়ে দিলাম এডুকেশন দিলাম। তারপর আর কি দিব? আর হচ্ছে ভ্যালু দিব, ধরো ভ্যালু দিলাম, ভ্যালু দিলাম হচ্ছে এখানে আমরা এসএসসি নিচ্ছি, তো এই জন্য এটা ভ্যালু দিলাম এসএসসি। এরপর এটা শেষ, এই ইনপুটটা শেষ, ইনপুটটা শেষ হয়ে গেছে কিন্তু এখানে এটা শেষ। এরপর এটার পাশে আমরা লিখে দিব কিন্তু এসএসসি, এটার পাশে লিখে দিলাম কি এসএসসি লিখে দিলাম, এবং ফাইনালি একটা ব্রেকার ট্যাগ দিয়ে দিলাম, ফাইনালি একটা ব্রেকার ট্যাগ দিয়ে দিলাম। এরপর একইভাবে আবার নিব এইচএসসি নেওয়ার জন্য, ইনপুট, তারপরে টাইপ দিতে হবে কি, টাইপ দিতে হবে হচ্ছে চেকবক্স, CHECKBOX চেকবক্স। এরপর এটা নেম দিয়ে দিলাম, এটা নেম হবে হচ্ছে এডুকেশন, আগের মতো নেম হবে হচ্ছে এডুকেশন, এডুকেশন এডুকেশন, ঠিক আছে, এডুকেশন দিলাম। তারপর হচ্ছে আর দিব কি, ভ্যালু দিব, ভ্যালু, ভ্যালুটা আমরা পরের লাইনে দিচ্ছি, ভ্যালু দিলাম হচ্ছে এইচএসসি, ভ্যালু দিলাম এইচএসসি। এরপর এই যে এটা শেষ, এটা শেষ, এবং এখানে লিখলাম এইচএসসি, আর এখানে দিলাম কি আরেকটা ব্রেকার ট্যাগ দিলাম। সো এইভাবে করে আমরা দুইটা তৈরি করছি। এভাবে ইনপুট আরেকটা দিয়ে আমরা গ্র্যাজুয়েশনের জন্য তৈরি করতে পারবো, গ্র্যাজুয়েশনেরটাও তৈরি করতে পারবো, ওটা আমি আর এখানে দেখাচ্ছি না, তোমরা লিখে নিও পরবর্তীতে। ইনপুট টাইপ চেকবক্স, নেম হবে এডুকেশন, ভ্যালু হবে গ্র্যাজুয়েট, আর এখানে দিয়ে দিলা গ্র্যাজুয়েট, ঠিক আছে। এইটা গেল হচ্ছে আমাদের চেকবক্স। চেকবক্স যাওয়ার পর আর আমাদের অল্প কয়টা জিনিস বাকি, এরপর আমি এগুলো প্র্যাকটিক্যাল দেখাবো, কোনো প্রবলেম নাই। চেকবক্স যাওয়ার পর এবার হচ্ছে আমাদের দিন তারিখ, দিন তারিখ নেওয়ার জন্য আমরা কি করব, দিন তারিখ বা ডেট, ঠিক আছে, দিন তারিখ নেওয়ার জন্য আমরা কি করব বা ডেট নেওয়ার জন্য আমরা কি করব। সো এইখানে এটা তুলে ফেলো, তুলে ফেলার পর আমি মুছে দিব, লাইক কয়েক সেকেন্ড, 10-15-20-30 সেকেন্ড সময় দেওয়া গেল, জাস্ট একটু তুলে ফেলো। চেকবক্সটা কিভাবে করতে হয় সেটা তুলে ফেলো, তারপর হচ্ছে আমরা নেক্সট অপশনে চলে যাব, যে কিভাবে আমাদের ডেট অফ, মানে ডেট নেওয়ার জন্য ব্যবহার করতে হয়, চাইলে টাইমও নেওয়া যায়, আমরা আপাতত ডেট শিখব। যাদের টাইমও কিভাবে নিতে হয় শেখার দরকার আছে, তারা একটু গুগল করে শিখে নিবে, কঠিন কিছু না। তো আমরা আপাতত ডেট নিব, এবং ফাইনালি হচ্ছে তারপর আমরা কি নিব, পাসওয়ার্ড নিব, ডেট আর পাসওয়ার্ড নিব, তারপর হচ্ছে এটা শেষ করব সাবমিট বাটন দিয়ে। সো ডেটের জন্য আমরা কি করব, ডেটের জন্য জাস্ট আমরা সামনে একটা ডেট লিখবো, এই যে এভাবে ডেট লিখলাম, ডেট লিখে একটা এরকম দিলাম, এরপর আবার ইনপুটটা একটা শুরু করে দিব। ইনপুট টাইপ দিব কি, টাইপ দিব হচ্ছে ডেট, কাহিনী খতম। ইনপুটের টাইপ দিলাম হচ্ছে ডেট, ডেট দিলাম, এরপর হচ্ছে এটার একটা নাম দিয়ে দেই, জাস্ট নাম দিয়ে দিলাম হচ্ছে, নাম দিয়ে দিলাম হচ্ছে ডিওবি, ডিওবি মানে হচ্ছে শর্টকাটে জন্ম তারিখ, ডিওবি মানে কি শর্টকাটে জন্ম তারিখ। এরপর এই যে এই ইনপুটটা শেষ, এই ইনপুটটা শেষ, এরপর আবার একটা ব্রেকার ট্যাগ ইউজ করবা। এরপর আসবে কি পাসওয়ার্ড দেওয়ার জন্য, মনে করো পাসওয়ার্ড নিতে চাচ্ছি, পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ডের জন্য কি করবা, আসো আবার আমরা এইভাবে লিখি, যে পাসওয়ার্ডটা লিখলাম, পাসওয়ার্ড এভাবে লিখলাম, তারপর আবারও ইনপুট ট্যাগ দিব, ইনপুট, ইনপুটে দিয়ে আমরা হচ্ছে টাইপ দিব কি, টাইপ দিব, বলো তোমরাই জানো টাইপ কি দিতে হবে, টাইপ দিতে হবে পাসওয়ার্ড, ভেরি গুড, যারা জানো সবাই জানো, কারণ আমি শুরুতে বলে দিছি এটা, রাইট, টাইপ দিতে হবে কি পাসওয়ার্ড টাইপ। এরপর এটা শেষ, এরপর এটা একটা নাম দিয়ে দাও, নাম দিয়ে দাও হচ্ছে গিয়ে পাসওয়ার্ড, নামও দিব কি আমরা পাসওয়ার্ডই দিব। এরপর এটাও কি, এটাও শেষ, দেখছো দিন তারিখ আর পাসওয়ার্ড কত তাড়াতাড়ি হয়ে গেছে, একদম সোজা, ঠিক আছে, ইনপুট টাইপ পাসওয়ার্ড, এটার নামও পাসওয়ার্ড, শেষ। অথবা তুমি চাইলে অন্য কোনো নামও দিতে পারো, তোমার খুশি, আমরা সাধারণত একই রকম রাখবো। এরপর ফাইনালি হচ্ছে আমাদের সাবমিট বাটন তৈরি করা, বা কোনো বাটন তৈরি করা, আমরা নানা রকমের বাটন তৈরি করতে পারি। সাবমিট বাটন তৈরি করার জন্য আমাদের জন্য সহজ হচ্ছে সাবমিট বাটন, মানে সাবমিট বাটন আমরা নানা রকম বাটন তো আমরা বানাইতে পারি। সাবমিট বাটন আমরা বানাবো প্রথমে ইনপুট দিয়ে, কি দিয়ে বানাবো, ইনপুট দিয়ে বানাবো সাবমিট বাটন, ফার্স্টে আমরা বানাবো ইনপুট ট্যাগ দিয়ে। সো এটার জন্য আমরা কি করব,
তোমরা এটা লেখো, আমি এদিকে বলতেছি, শুনতে থাকো, সমস্যা নেই। সাবমিট বাটন বানাবো প্রথমে ইনপুট ট্যাগ দিয়ে। তো এটার জন্য আমরা লিখবো হচ্ছে এভাবে ইনপুট, ইনপুট দিয়ে এটা টাইপ দিয়ে দিব হচ্ছে সাবমিট, যেখানেই খেলা টাইপটা দিয়ে দিব হচ্ছে সাবমিট। তাহলে এটা একটা সাবমিট বাটন, সরি টাইপটা দিয়ে দিব বাটন, বাটন একটু ভুল হয়ে গেছে না, টাইপ দিয়ে দিব হচ্ছে আমরা বাটন। তাহলে এখানে একটা বাটন তৈরি হবে। এটার ভ্যালু দিয়ে দিব সাবমিট, কাহিনী খতম। এটার ভ্যালু হচ্ছে সাবমিট, এটা ভ্যালু লিখে দিব সাবমিট। এখন ভ্যালুর মধ্যে এই বাটন তৈরি হয়ে যাবে। এখন ভ্যালুর মধ্যে যদি তুমি সাবমিট না লিখে, মনে করো ভ্যালুর মধ্যে তুমি লিখছো হলো হ্যালো, ভ্যালুর মধ্যে তুমি কি লিখছো হ্যালো লিখছো, তাইলে এরকম হ্যালো লেখা একটা বাটন তৈরি হবে। মানে তুমি ভ্যালুর মধ্যে যা লিখবা, ভ্যালুর মধ্যে যা লিখবা সেই নামেই একটা বাটন তৈরি হয়ে যাবে। ইনপুট টাইপ হচ্ছে বাটন, আর ভ্যালুর মধ্যে তুমি যা লিখবা বাটনের নামটাও তাই হয়ে যাবে। তুমি ধরো এই ভ্যালুর মধ্যে লিখে দিছো, মনে করো চলক লিখে দিছো, চলক, তাহলে এখানে চলক নামে একটা বাটন তৈরি হয়ে যাবে। তো আমরা সাবমিট বাটন তৈরি করলাম, ইনপুট দিয়ে তৈরি করলাম। এরপর আমরা বাটন তৈরি করব বাটন ট্যাগ দিয়ে। বাটন বানাবো এবার বাটন ট্যাগ দিয়েই, বাটন ট্যাগ, ঠিক আছে, বাটন ট্যাগ। এটার জন্য আলাদা নিজস্ব ট্যাগ আছে, সেটার নামও বাটন, সেটার নামও কি বাটন। তো তাহলে বাটন আমরা তৈরি করব এবার কি দিয়ে, বাটন দিয়ে। সো এটা কিছুই না, একদম সোজা, বাটন দিয়ে শুরু এবং বাটন দিয়ে শেষ, মাঝখানে এইভাবে স্ল্যাশ দিয়ে কেটে দিতে হবে যেহেতু এটা এন্ডিং ট্যাগ। এখানে লিখে দিব আমরা সাবমিট, যা লিখবো সেটাই হচ্ছে বাটনের মধ্যে শো করবে। এখানে তুমি সাবমিট না লিখে যদি চলক লিখতা তাহলে বাটনের মধ্যে চলক আসতো। এখন বলবা ভাই এই বাটনের কি কোনো অ্যাট্রিবিউট নাই? বাটনের অ্যাট্রিবিউট আছে, যেমন অন ক্লিক, এরকম কিছু অ্যাট্রিবিউট আছে। আপাতত আমাদের এটা লাগবে না, সাধারণত আমরা সাবমিট বাটনে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যায়। বাট বাটন অন ক্লিক এর মধ্যে আমরা কিছু টার্গেট দিতে পারি, ঠিক আছে। বাটনের একটা অ্যাট্রিবিউট আছে হচ্ছে অন ক্লিক, সেটা চাইলে আমরা আপাতত আমরা ওটাকে ফাঁকাই রেখে দেই। বাটন দিয়ে এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে অন ক্লিক, মানে বাটনটার মধ্যে ক্লিক করলে কি ঘটবে সেই ঘটনাটা, ঠিক আছে। বাটনের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিক মানে ক্লিক করলে কি হবে, এটার মধ্যে কিছু একটা লেখা থাকে। যারা HTML আর একটু ভালো মতো শিখবে তাদের জন্য দরকার। আপাতত আমরা এটাকে ফাঁকা রেখে দিলাম, বাটনে অন ক্লিক এটা ফাঁকা রেখে দিলাম। এরপর আমরা এখানে লিখে দিলাম সাবমিট, তাহলে বাটনের গায়ে সাবমিট লেখাটা শো করবে এবং বাটনটা এভাবে শেষ হবে। তো আপাতত তোমরা একটুকু তুলে নাও, এরপর হচ্ছে আমরা এটা পুরাটা এখন সরাসরি লাইভে আমরা এটা বানাবো, বানায় বানায় তোমাদেরকে দেখাবো, তোমরা সবাই দেখতে পারবা। আর যখন লাইভে এটা বানাবো তখন তোমাদের কমেন্ট হয়তো আমি পড়তে পারবো না, ঠিক আছে। তো আপাতত এটা তোমরা তুলে নাও, তুলে নিয়ে আমাকে একটু কমেন্ট করে জানাও যে এটা তোমাদের তোলা হয়েছে কিনা। জাস্ট আমাকে একটু জানাবে যে এটা তোমাদের তোলা শেষ হয়েছে কিনা। এই ভিডিওতে আমরা যে সমস্ত কোড দেখাইছি সবগুলো কোড হচ্ছে এই যে এখানে একটা পেস্ট বিন লিংক দেওয়া আছে, এটা ভিডিওর ডিসক্রিপশনেও এই লিঙ্কটা দেওয়া থাকবে। এই লিঙ্কের মধ্যে গেলেই তোমরা সবগুলো কোড কমেন্ট সহ ডিটেলস পেয়ে যাবা। ওকে, আশা করি তোমরা আছো। ওকে, বলা হচ্ছে যে লেখা শেষ, তাহলে ফাইন, আমরা এখন হচ্ছে ইয়েটা নিয়ে আসতে পারি, আমাদের ডিসপ্লেটা সামনে নিয়ে আসতে পারি। ওকে, আশা করি আমার স্ক্রিনটা এখন তোমাদের সামনে ভিজিবল হচ্ছে। সো আমরা ফার্স্টে যেটা করি যে আমাদের একটা HTML ডকুমেন্ট লেখার জন্য আমরা কি করি, এখানে হচ্ছে আমরা ডকুমেন্টটা লেখা এখানে শুরু করব এবং তোমরা হচ্ছে দেখতে পারবা সব সুন্দর মতেই। হ্যাঁ, এখানে আমি হচ্ছে এটাকে একটু জুম করে তোমাদের সুবিধার্থে বড় করে দিচ্ছি। সো আমরা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা যে লেখাগুলো তোমাদের পাঠযোগ্য হচ্ছে কিনা। সো প্রথমে আমরা লিখে ফেললাম ডক টাইপ HTML, ঠিক আছে। লেখাগুলো তোমাদের পাঠযোগ্য কিনা সেটা আমাকে একটু জানাবে, যে এইটুকু বড় করলে চলবে নাকি আরো বড় করতে হবে। হ্যাঁ, লেখাটা একটু কমেন্ট করে আমাকে জানাবে, আমি এখানে দেখতে পারবো যে তোমরা কি কমেন্ট করতেছো, ঠিক আছে। জাস্ট একটু আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের লেখাটা পাঠযোগ্য আছে কিনা। আমি লাইভ ভিডিওটা একটু ওপেন করে নিচ্ছি, তাহলে আমি মোবাইল থেকে এখন কমেন্টগুলো পড়তে পারবো। কয়েক সেকেন্ড সময় দিবে,
পেজ নামে আমি একটা টাইটেল লিখে দিলাম। হ্যাঁ, সো মাই পেজ নামে একটা টাইটেল লিখে দিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে কি লিখব, আমরা এখানে হচ্ছে বডি লিখব। এই যে বডি লিখলাম, বডির মাঝখানে হচ্ছে আমরা ফর্ম সহ যা যা আছে তা লিখবো। এই যে দেখছো এইচটিএমএল এর জেনারেল ফরম্যাটটা হচ্ছে আমাদের এইরকম, ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু, তারপর হচ্ছে এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ, হেড আছে হেড শেষ, টাইটেল আছে লিখে দিলাম মাই পেজ, বডি আছে বডি আছে, ঠিক আছে এটা আমরা লিখলাম। এটা লেখার পরে, এটা লেখার পরে এরপর আমরা বডি এর মধ্যে ফর্মটা তৈরি করব, ঠিক আছে। বডির মধ্যে আমরা কি তৈরি করব, বডির মধ্যে আমরা ফর্মটা তৈরি করব। দেখি তোমরা যদি লাইভে না থাকো তাহলে এটা তো লাইভে দেখানোর দরকারই নাই, যদি তোমরা লাইভে না থাকো তাহলে তো আমি একটা ভিডিও করে পরে আপলোড দিয়ে দিতে পারি, লাইভে থাকলে তাহলে লাইভেই আমি দেখাই দিলাম। আচ্ছা, সো এখন আমরা এখানে ফর্ম ট্যাগটা লিখবো। ফর্ম লিখছি, দেখো আমি ফর্ম লেখার পর অটোমেটিক অ্যাকশন চলে আসছে, ঠিক আছে। তো অ্যাকশনের মধ্যে আমি লিখে দিলাম মনে করো সাবমিট ডট পিএইচপি, এইটুকু তৈরি করলাম, ফর্মটা নিচে নামাই দিলাম। এখন এই পেজটাকে হচ্ছে আমি শো করাবো। দেখো ব্রাউজারের মধ্যে আমরা কিন্তু কিছুই দেখতে পারতেছি না, পুরো জিনিসটাই খালি, পুরো জিনিসটাই কি খালি, যাতে এখানে টাইটেলের জায়গায় মাই পেজ কথাটা দেখা যাচ্ছে। যে একদম উপরে যদি তোমরা দেখো, উপরে হচ্ছে আমরা টাইটেলের জায়গাতে, আমি একটু ম্যাগনিফাই করে তোমাদেরকে দেখাই জুম করে আর কি, সর্বনাশ সেটা দিতে 200% জুম হয়ে গেছে, আমি একটু জুম করলাম। দেখো এই যে টাইটেলের জায়গাতে মাই পেজ কথাটা দেখা যাচ্ছে, জুমিংটা আবার কমাইতে হবে, এই জুমটা কমাইলাম, ঠিক আছে। তো এটাই যে টাইটেলের জায়গাতে মাই পেজটা দেখা যাচ্ছে। এখন আমি হচ্ছে এবার ফর্মের মধ্যে নানা রকম জিনিস লিখব। সবার ফার্স্টে আমাদের কি ছিল, সবার ফার্স্টে আমাদের ছিল নেম আর কলেজ। তাহলে আমি লিখলাম নেম, নেম লিখলাম, নেম লিখে তারপর আমি হচ্ছে একটা ইনপুট দিলাম, ইনপুটের টাইপটা আমি দিয়ে দিলাম হচ্ছে টেক্সট, ইনপুটের ইনপুট দিলাম, ইনপুটের টাইপ দিলাম কি টেক্সট, টাইপ টেক্সট দেওয়ার পর এখানে হচ্ছে আমরা নেম দিলাম, নেম হচ্ছে গিয়ে নেম আর ভ্যালু লাগবে না, এইটুকু আমরা লিখে শেষ করলাম। লিখে শেষ করে আমরা আমাদের HTML পেজটা দেখি, দেখছো আমি কি লিখলাম, নেম লিখলাম নেম, ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, আর এটা নামও হচ্ছে নাম। এবার আমরা এখানে আসি, দেখো এই যে একটা নেম নামে একটা বক্স তৈরি হয়েছে যার মধ্যে আমি চাইলে কিছু লিখতে পারি, ঠিক আছে। নেম নামে একটা বক্স তৈরি হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আসো, আমরা এখানে কলেজ, কলেজের নামটা লিখবো, কলেজ লিখলাম, কলেজ লিখলাম, কলেজ লিখে হচ্ছে আবারও ইনপুট দিলাম, এই ইনপুট দিয়ে দিলাম, আচ্ছা কলেজ দিলাম, তারপর হচ্ছে আমি ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পর এই যে দেখো এটা ইনপুট টাইপ টেক্সট হয়েছে, এটার নাম দিলাম হচ্ছে, এটার নামটা আমরা দিব কি, নামটা দিলাম হচ্ছে কলেজ, এটার নাম দিলাম হচ্ছে কলেজ। তো এটা গেল, ঠিক আছে এটা গেল। দেখো এখন কলেজ নামে একটা তৈরি হয়েছে, কিন্তু দেখো দুটো একই লাইনে চলে আসছে, তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে, এখানে জাস্ট একটা ব্রেকার ট্যাগ ইউজ করলাম। ব্রেকার ট্যাগ ইউজ করলে এটা অটোমেটিক, এই যে এখন দেখো নিচে চলে আসছে, দেখছো এই যে কলেজের লেখার জায়গাটা অটোমেটিক নিচে চলে আসছে। তো নিচে চলে আসার পর এরপর আমরা এবার আবার ব্রেকার ট্যাগটা দিলাম, ব্রেকার ট্যাগ দিয়ে এরপর দেখি আমাদের কি তৈরি করতে হবে। এরপর আমাদের তৈরি করতে হবে হচ্ছে গিয়ে জেন্ডারের জন্য যেই রেডিও বক্সটা ছিল সেটা তৈরি করব। সো এর জন্য আমরা জেন্ডার লিখলাম, জেন্ডার লিখলাম, জেন্ডার লিখে একটা ব্রেকার ট্যাগ দিয়ে দিলাম। ব্রেকার ট্যাগ দেওয়ার পরে এটার মধ্যে এবার আমরা দিব ইনপুট, ইনপুটের টাইপটা হবে এবার হচ্ছে রেডিও, ইনপুটের টাইপটা কি হবে, রেডিও হবে, রেডিও কই, যে ইনপুটের টাইপটা দিলাম আমরা রেডিও, এটা নেম দিয়ে দিলাম জেন্ডার, আইডি না দিয়ে, আইডি দরকার নাই, লেটস এটা ভ্যালু দিলাম, ভ্যালু দিলাম হচ্ছে জেন্ডার দিলাম। এরপর এটার পরে আমরা লিখে দিলাম ভ্যালু জেন্ডার না সরি, ভ্যালু আমরা কি দিছিলাম মনে পড়ে, ভ্যালু দিছিলাম মেইল, আর এটার পরে আমরা লিখে দিলাম হচ্ছে মেইল। আচ্ছা এটার পরে মেইল না লিখলে কি হয় সেটা দেখো, এখানে দেখো একটা জেন্ডারের পরে যে একটা ছোট্ট একটা চেকবক্স তৈরি হয়েছে, এটা জুম হয় না, এই চেকবক্সটা জুম হচ্ছে না, আমরা একটু জুম করে চাইলে দেখাইতে পারি। জেন্ডারের নিচে দেখো একটা চেকবক্স তৈরি হয়েছে, এটার মধ্যে ক্লিক করা যায়, বাট এটা এটা জুম হয় নাই, জেন্ডারের নিচে ছোট্ট একটা মিনি চেকবক্স তৈরি হয়েছে, বাট এটার মধ্যে কি চেক করলাম সেটা তো আসে নাই। সেটার জন্য আমরা হচ্ছে এই যে ট্যাগের মাঝখানে এখানে মেইল লিখে দিলাম, মেইল লিখে দিলে এবার এখানে আসি, দেখো যে মেইল নামে একটা জিনিস তৈরি হয়েছে, তার পাশে একটা চেকবক্স আছে, আরেকটা তৈরি করবো, সেটা হচ্ছে সেম জিনিসটাই, জাস্ট একটু কপি করে নিলাম, কপি করে নিয়ে এটাকে এটার পরে হচ্ছে একটা ব্রেকার ট্যাগ দিলাম, ব্রেকার ট্যাগ দিয়ে আবার ইনপুটটা দিলাম, এবার এটার ভ্যালুটা দিয়ে দিলাম ফিমেল, এটার ভ্যালু দিয়ে দিচ্ছি আমি ফিমেল, এটার বাইরে যেখানেও লিখে দিচ্ছি কি
ফিমেল, তাহলে ওখানে গেলে দেখবা এরকম দুইটা তৈরি হয়েছে, মেল আর ফিমেল, জেন্ডারের জন্য দুইটা তৈরি হয়েছে, মেল আর ফিমেল। এগুলোর মধ্যে হচ্ছে ক্লিক করা যায়, এগুলোর মধ্যে কি করা যায়, ক্লিক করা যায়। আমরা একটু জুম আউট করে এদিকে একটু জুম ইন করে দেখাই, এই যে দেখো জেন্ডারে দুইটা চেকবক্স তৈরি হয়েছে, মেল আর ফিমেল, এগুলোর মধ্যে কি করা যায়, ক্লিক করা যায়। ঠিক আছে, তো আমরা এটাকে জুম ইন জুম আউট করে দেই। জেন্ডার গেল, জেন্ডারের পর আমাদের কি ছিল, জেন্ডারের পর আমাদের ছিল অ্যাড্রেস। অ্যাড্রেস আমরা তৈরি করছিলাম কি দিয়ে, টেক্সট এরিয়া দিয়ে। মনে করে দেখো অ্যাড্রেসটা আমরা তৈরি করছিলাম টেক্সট এরিয়া দিয়ে। তো এখানে এই যে এই ফিমেল লেখার পরে আমরা হচ্ছে এই যে একটা ব্রেকার ট্যাগ দিব, ব্রেকার ট্যাগ দিয়ে তারপর আমরা এবার অ্যাড্রেসটা লিখব। অ্যাড্রেস address অ্যাড্রেস লিখলাম, অ্যাড্রেস লিখে তারপর এইটার পরেও আমরা হচ্ছে একটা ব্রেকার ট্যাগ দিলাম, ব্রেকার কি সর্বনাশ, অ্যাড্রেস লিখলাম তারপর এখানে একটা ব্রেকার ট্যাগ দিলাম। এরপর আমরা হচ্ছে যে ট্যাগটা দিয়ে বানাইছিলাম টেক্সট এরিয়া দিয়ে, টেক্সট এরিয়া দিলাম, টেক্সট এরিয়ার মধ্যে অটোমেটিক দেখো নেম চলে আসছে, নেমটা আমরা দিয়ে দিলাম address অ্যাড্রেস। আচ্ছা, আমরা টেক্সট এরিয়া তৈরি করে ফেলছি, দেখো টেক্সট এরিয়া দিচ্ছি, নেম দিছি অ্যাড্রেস, কলাম দিলাম 30টা, রো দিছি 10টা। তাহলে দেখো এখানে একটা টেক্সট এরিয়া তৈরি হয়েছে। এখানে কিন্তু আমরা 30টা কলাম যেহেতু দেওয়া, তোমরা যদি একটু খেয়াল করো, আমরা কিন্তু এভাবে করে 30টাই লিখতে পারবো, এর বেশি যদি লিখি ওটা কিন্তু পরের লাইনে চলে যাবে, বুঝছো, 30টাই লিখতে পারছি। হ্যাঁ, আর এই বরাবর হচ্ছে 20টা লাইন লেখা যাবে। আর একটু খেয়াল করলে দেখো এখানে একটাই যে এরকম ইয়ের মতো আছে, এটা ধরে চাইলে টেনে এটাকে ছোট বড় করা যায়। এখানে দেখো একটা বলছিলাম না যে ইয়ের মতো থাকবে, এই যে এটা ধরে, এটা ধরে চাইলে এরকম টেনে ছোট বড় করা যাবে। ঠিক আছে, যেটা আমরা বলতেছিলাম যে এখানে একটা অপশন থাকবে, এটা ধরে এটাকে চাইলে টেনে এরকম বড় ছোট করা যায়। সো আমরা টেক্সট এরিয়া বানাইতে পারছি। ফাইনালি আমাদের বাকি থাকবে বোর্ড, এটা আমরা সিলেক্ট দিয়ে বানাবো, সিলেক্ট। সো টেক্সট এরিয়ার মধ্যে যদি আমরা এখান থেকে কিছু লিখে দেই, ধরো টেক্সট এরিয়ার মধ্যে আমরা হ্যালো ABC এটা লিখে দিলাম, টেক্সট এরিয়ার মাঝখানে কোথায় লিখছি একটু খেয়াল করে দেখো, এই যে টেক্সট এরিয়ার কন্টেন্ট হিসেবে আমরা লিখে দিছি এই কথাটা। তো এটা যদি লিখে দেই, তাহলে ওখানে গিয়ে যদি আমরা একটু রিলোড দেই, রিলোড হয় না কেন, সো রিলোড দিলাম ভালো করে, দেখো এই যে ভিতরে হ্যালো ABC কথাটা চলে আসছে। তো এই জন্য আমরা সাধারণত টেক্সট এরিয়ার কন্টেন্টটা ফাঁকা রাখি, এটার মধ্যে আমরা কিছু লিখি না, এটা ভিতরটা আমরা ফাঁকা রাখি। ফাঁকা রাখলে এখানে যদি আমরা রিলোড দিই, দেখো এটার ভিতরটাও ফাঁকা থাকে। এইটুকু আমাদের গেল, আমরা অ্যাড্রেস টেক্সট এরিয়াটা একটু ছোট করে দিই, কলাম 30টা দিলাম আর রো 10টা না দিয়ে রো মনে করো আমরা 5টা দিয়ে দিলাম, তাহলে আরও ছোট হবে। কলাম আমরা এখানে 20টা দিয়ে দিলাম দিলাম, এরপর টেক্সট এরিয়ার পরে একটা ব্রেকার ট্যাগ দিয়ে দিলাম, ব্রেকার ট্যাগ দিলাম, তারপর এটাকে শেষ করলাম। তো এই যে এইরকম দাঁড়াইলো আমাদের এখন পর্যন্ত। হ্যাঁ, এরপর আমাদের কি বাকি থাকে, এরপর আমাদের বোর্ডটা আসবে, বোর্ড, বোর্ড আমরা তৈরি করব। বোর্ড তৈরি করার জন্য আমরা কি করব, এই যে এখানে আমরা বোর্ড লিখব, বোর্ড লিখলাম, বোর্ডের পরে আমরা এখানে দিব হচ্ছে সিলেক্ট, সিলেক্ট দিলাম, সিলেক্টের মধ্যে আমরা নাম দিলাম হচ্ছে বোর্ড, আইডি দরকার হবে না। এই সিলেক্ট ট্যাগের মধ্যে আমরা এবার কি লিখব, অপশন লিখব, রাইট, এর মধ্যে আমরা লিখব হচ্ছে অপশন। সো অপশন দিয়ে, অপশন দিয়ে অপশনের ভ্যালু আমরা দিব, প্রথমটা কি ছিল আমাদের ঢাকা, এটার মধ্যেও আমরা লিখব হচ্ছে ঢাকা। এই তারপর দেখবা তাহলে এখানে একটা এই যে তৈরি হয়ে গেছে, এটা এই যে সিলেক্ট করা যাচ্ছে, ঠিক আছে, ড্রপ ডাউনের মতো চলে আসছে। আচ্ছা, এগুলোর নিচে আমরা কিছু ব্রেকিং ট্যাগ দিয়ে দিই, বডির মধ্যে ব্রেকার, কয়েকটা ব্রেকার দিয়ে দিই, তাহলে পেজটা আমার নিচে চলে যাবে। কয়েকটা ব্রেকার দিয়ে দিলাম, জাস্ট পেজটা এরকম নিচের দিকে ফাঁকা আছে বোঝানোর জন্য, ঠিক আছে, এই দিয়ে দিলাম। এই কোডটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবা যেটা কোথায় আছে এই কোডগুলো। এই কলেজের পরে এখানে একটা বিয়ার আছে মাত্র, এখানে আমি দুইটা তিনটা বিয়ার দিয়ে দিলাম, জেন্ডারের পরে বিয়ার একটা বাড়ায় দিলাম, অ্যাড্রেসের পরে বিয়ার একটা বাড়ায় দিলাম। হ্যাঁ, এরপর আসো, এরপর আমরা সেকেন্ড অপশনটা তৈরি করব। সেকেন্ড অপশনটা আমরা দিয়েছিলাম কি, সেকেন্ড অপশন দিয়েছিলাম আমরা চিটাগাং, চিটাগাং, এটা আমরা এখানে অপশনটা এটাই লিখে দিব, সেম জিনিসটা চিটাগাংটাই লিখে দিব। এরপর আমাদের আরেকটা অপশন ছিল হচ্ছে বোর্ডের মধ্যে, আরেকটা অপশন ছিল কি,
একটা অপশন ছিল সিলেক্ট, ভ্যালুটা হচ্ছে সিলেক্ট, এবং এবং কি আমাদের অপশনের কন্টেন্ট তো হবে সিলেক্ট। এই দেখো এটা কন্টেন্ট তো কি হবে সিলেক্ট হবে। তাহলে আমরা এবার একটু আমাদের এইচটিএমএল কোডটা আসি। দেখো এই যে নাম কলেজ, তারপর এই যে জেন্ডার সিলেক্ট করা যায়, মেল ফিমেল, অ্যাড্রেস আছে, বোর্ডের মধ্যে দেখো ঢাকা চিটাগাং সিলেক্ট, তিনটা তুমি সিলেক্ট করার অপশন পাচ্ছ। এটা গেল আমাদের বোর্ড, তার মানে সিলেক্ট ট্যাগ গেল। এরপর আমরা আবারও দুইটা ব্রেকার ট্যাগ মেরে দেই, ব্রেকার ট্যাগ মারলাম। এরপর আমাদের কি থাকে এডুকেশন, এডুকেশন এটা আমরা কি দিয়ে করছি, চেকবক্স দিয়ে, চেকবক্স দিয়ে করছি। তারপর তাহলে আমরা চেকবক্সে আসবো এবার তৈরি করার জন্য। ফার্স্টে আমরা লিখে দিলাম এডুকেশন, এডুকেশন লিখলাম, লিখে তারপর হচ্ছে আমরা এখানে এটা তো যেহেতু চেকবক্স দিয়ে করব, তো এটার পর একটা বিআর দিয়ে দেই, একটা বিআর ট্যাগ দিয়ে দিলাম। এটা যেহেতু ইনপুট টাইপ চেকবক্স দিয়ে করব, ইনপুট, ইনপুট দিয়ে হচ্ছে আমি কি করব, ইনপুট দিয়ে আমি এখানে হচ্ছে চেকবক্স লিখে দিব, যে ইনপুট টাইপ চেকবক্স। এটার এবার আমরা হচ্ছে নাম দিয়ে দিব, আইডি দরকার হবে না, আর ভ্যালু দিয়ে দিব। নাম হবে কি, নাম হবে এটার এডুকেশন, যেহেতু এখানে এডুকেশন টাইপ নিচ্ছি। আর ভ্যালুতে কিছু একটা থাকবে, ভ্যালু, ভ্যালুতে থাকবে হচ্ছে আমাদের এডুকেশনগুলোর অপশন থাকবে। সো আমি এগুলোকে জাস্ট এভাবে করে নিয়ে আমি এরকম দুই তিনটা বানায় ফেলবো, তিনটা বানাইলাম। এরপর ভ্যালুর মধ্যে আমরা দিব হচ্ছে এসএসসি, মানে আমরা দিয়ে দিচ্ছি এসএসসি, এই ভ্যালুটা দিলাম হচ্ছে এইচএসসি, তারপরে আর একটা ভ্যালু দিব, ফাইনালি একটা ভ্যালু দিব হচ্ছে গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট এটা দিলাম। এখন আমরা একটু দেখি যে ওখানে কিরকম দাঁড়াই। ওখানে দেখো তিনটা চেকবক্স আসছে, বাট এগুলোর মধ্যে কিছু লেখা নাই, তিনটাই কিন্তু চাইলে চেক করা যাচ্ছে। আর এডুকেশনটা এভাবে এক লাইনে চলে আসছে। সো এডুকেশন এই সিলেক্টের পরে আমাদের ব্রেকার ট্যাগ দেওয়া হয় নাই, সিলেক্টের পরে আমরা দুইটা ব্রেকার ট্যাগ দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে যে এডুকেশনটা আসছে এটার এই যে এখানে, এগুলো এখানে কিন্তু লিখে দিতে হবে যে এটা কি এডুকেশন, এসএসসি লিখে তারপর এটার পরে একটা হচ্ছে ব্রেকার ট্যাগ দিব, নাহলে নিচের লাইনে নামবে না। তারপর এটা হচ্ছে এইচএসসি, এইচএসসি এটা দিয়ে এটার পরে একটা ব্রেকার ট্যাগ দিয়ে দিব, নাহলে কিন্তু নিচে নামবে না। আর এই যে গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েটের পরে আমরা গ্র্যাজুয়েট দিয়ে দিলাম, গ্র্যাজুয়েট দিব একটু, এখানে আমরা গ্র্যাজুয়েটটা দিলাম। তার নিচে হচ্ছে আমরা এবার দুইটা ব্রেকার মেরে দিলাম, ঠিক আছে, দুইটা ব্রেকার মেরে দিলাম, ব্যাস। এখন দেখো এই যে, দেখো এই যে এডুকেশনের মধ্যে এগুলো কিন্তু আসছে। আমরা একটু রিলোড করে দিই, ভালো করে রিলোড করে দিলাম। এই যে এখন দেখো এডুকেশনের, এডুকেশনের নিচে এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েট এরকম তিনটা অপশন আছে, এরকম তিনটা অপশন আছে। আমি চাইলে তিনটাই সিলেক্ট করতে পারি, চাইলে কোনোটা না সিলেক্ট করলেও কি চলে। এডুকেশন গেল, ফাইনালি আমাদের বাকি থাকবে কি, ফাইনালি আমাদের বাকি থাকবে হচ্ছে সাবমিট বাটন আর হচ্ছে ডেট অফ বার্থ, পাসওয়ার্ড, এগুলো। তাহলে এবার আমরা হচ্ছে ডেট অফ বার্থ নিব, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এটা আমরা কি দিয়ে করব বলছিলাম, এটা আমরা হচ্ছে ইনপুট দিয়েই করব। বাট ইনপুটের টাইপটা কি হবে, ইনপুটের টাইপটা হবে হচ্ছে গিয়ে ডেট, আর এটা নেম দিয়ে দিচ্ছি, একটা নেম দিয়ে দিব হচ্ছে ডিওবি, ডিওবি মানে কি, ডিওবি মানে হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু আমাদের, এখন আমরা এখানে যদি আসি দেখো যে ডেট অফ বার্থের জায়গায় যে ডিডি এম এম ওয়াই ওয়াই এরকম একটা তৈরি হয়েছে। এখান থেকে তুমি চাইলে ডেট অফ বার্থটা কি করতে পারবা, এখান থেকে তুমি ডেট অফ বার্থটা নিজের মতো করে সিলেক্ট করে দিতে পারবে। যে ডেট অফ বার্থ আসছে ডিডি এম এম ওয়াই ওয়াই, এখান থেকে কি করা যায়, ডেট অফ বার্থটা চাইলে যেভাবে করে ক্লিক করলে তুমি দেখবে যে ডেট অফ বার্থের অপশন, এখানে মাস আছে, সাল আছে, এখান থেকে তুমি সিলেক্ট করে দিতে পারবা, লাইক যে কোনো একটা ডেট অফ বার্থ, ঠিক আছে, দিলা। তারপর হচ্ছে ডেট দিতে হবে না, ডেটে এই ডেটের ঘরে আসলে তুমি ডেট দিতে পারবা, লাইক ধরো আমরা দিলাম 17, অথবা আমরা বাংলাদেশের বিজয় দিবসটা দিই এখানে। বিজয় দিবসটা কীভাবে দিব, বিজয় দিবসটা আমরা এখানে দিব হচ্ছে, আমরা লিখেও দিতে পারি চাইলে 16 ডিসেম্বরের জন্য 12 আর 1971, ঠিক আছে, বাংলাদেশের বিজয় দিবসটা আমরা দিলাম 16/12/1971, এইটা এভাবে করে দিতে পারবো। আবার ক্রস চাপ দিলে এটা নাই হয়ে যাবে। হ্যাঁ, এই গেল আমাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের পরে আমরা আবার একটা ব্রেকার ট্যাগ দিয়ে দিই, আরেকটা ব্রেকার ট্যাগ দিয়ে দিলাম। এরপর ফাইনালি আমাদের হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের জন্য আসো, পাসওয়ার্ড দিলাম আমরা, পাসওয়ার্ডও হচ্ছে কি হবে, ইনপুট দিয়ে দিব আমরা, কি দিয়ে দিব, ইনপুট দিয়ে। তো ইনপুট দিলাম, ইনপুট কেমন ইনপুট হবে, পাসওয়ার্ড ইনপুট হবে। তো পাসওয়ার্ড ইনপুট দেখো টাইপ পাসওয়ার্ড দিয়ে দিলাম, এটার নেমও দিয়ে দিলাম পাসওয়ার্ড, আর এটার আইডি দরকার নাই, আইডিটাকে আমরা কেটে দিলাম। তো এখন
এই এই জিনিসগুলোকে আমরা কেটে দিলাম। সো ইনপুট টাইপ এটা কিন্তু পাসওয়ার্ড, নেম হচ্ছে পাসওয়ার্ড। তো এখন এখানে আসো, দেখো এই যে পাসওয়ার্ডের জন্য একটা বক্স তৈরি হয়েছে, এর মধ্যে তুমি যা লিখবে সেগুলো কিন্তু তুমি দেখতে পারো না। সেগুলো কি দেখা যায়? দেখা যায় না, যে এরকম হয়ে আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি সাদিয়া শারমিন। এখন কি কেউ আসছো? থাকলে একটু কমেন্ট করো, কেউ কি দেখতেছো কিনা আমার ভিডিও। কয়জন দেখতেছে? 11 জন দেখতেছে। এনিওয়েজ, তো এখানে ইনপুট টাইপে আমরা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে যেভাবে করে দিতে পারবো পাসওয়ার্ডগুলো, এগুলো কিন্তু শো হবে না। কিন্তু আমি যদি একটু খেয়াল করো, ইনপুট টাইপটা পাসওয়ার্ড না দিই, ধরো আমি এখানে কিছু একটা লিখলাম, এই যে এখানে ধরো আমি কিছু একটা লিখছি, এখানে এই টাইপটা আমি হচ্ছে এখানে পাসওয়ার্ড থেকে সরাই এটাকে টেক্সট করে দিলাম। টেক্সট করে দিলে এখন তুমি যদি এখানে আসো, দেখবা যে এখানে যা লেখা যাচ্ছে সেগুলো কিন্তু দেখা যায়, ঠিক আছে? তো এটাই হচ্ছে সুবিধা এবং অসুবিধা। তো আমরা আবার পাসওয়ার্ড বানিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা সাবমিট করব, দুইটা আমরা সাবমিট বাটন বানাবো, একটা হচ্ছে ইনপুট দিয়ে বানাবো। ইনপুটের মধ্যে আমরা লিখে দিব হচ্ছে বাটন, যে ইনপুটের মধ্যে বাটন লিখে দিলাম, তাহলে ইনপুট টাইপ বাটন তৈরি হলো। আর ভ্যালুর মধ্যে আমরা দিলাম হচ্ছে সাবমিট, ভ্যালুর মধ্যে সাবমিট দিলাম, তাহলে এটা কি হবে? এটা দেখবা আমরা ওখানে গেলে একটা সাবমিট বাটন তৈরি হয়ে গেছে, বাট এটা পাশাপাশি তৈরি হয়ে গেছে, এটাকে নিচে নামানো দরকার। তাইলে আমরা আবার একটা লাইন ব্রেক দিব বা ব্রেকার ট্যাগ দিব, তাহলে সাবমিট বাটনটা নিচে চলে আসবে। দেখো সাবমিটে ক্লিক করলে এটা কিন্তু কিছু হচ্ছে না, কারণ আমাদের সাবমিটের কিন্তু অ্যাকশন নাই, কোনো অ্যাকশন নাই। আবার সেম জিনিসটা আমরা বাটন দিয়েও তৈরি করতে পারবো। ধরো আবার ট্যাগ ব্রেকার ট্যাগ দিলাম, তার নিচে আমরা লিখলাম বাটন ট্যাগ, বাটন ট্যাগ লিখলাম, বাটনের ভ্যালু লিখলাম হচ্ছে আমরা সাবমিট। তাইলে দেখবা এই যে এখানে কিন্তু আরেকটা সাবমিট বাটন তৈরি হয়েছে, যেটা দিতে চাইলে যে এখানে দেখো লেখা আছে কি, ক্যান নট গেট সাবমিট ডট পিএইচপি, মানে সাবমিট ডট পিএইচপি নামে কিন্তু আসলে কিছু নাই, এই জন্য সাবমিট হচ্ছে না। আর এখানে এই যে বাটনের মধ্যে আমরা চাইলে অন ক্লিক দিতে পারি, অন ক্লিক নামে একটা জিনিস আছে, অন ক্লিকতে আমরা এটা ফাঁকা রেখে দিব। অন ক্লিক দিলাম, অন ক্লিকের মধ্যে কিছু দিলাম না, তো এখানে যে সাবমিট করলে এটা লাইক এরকম। তাইলে দেখো আমরা কিন্তু খুব সফলভাবে পুরো জিনিসটা তৈরি করে ফেলতে পারছি। এখানে বাটনটা আমরা চাইলে ইনপুট টাইপ বাটন দিয়েও তৈরি করতে পারি, আবার বাটনটা চাইলে বাটন ট্যাগ দিয়েও তৈরি করতে পারি। তো এখানে দেখো খুব সুন্দর মতো আমরা পুরো জিনিসটা তৈরি করে ফেলছি। পুরো ফর্মটা যদি তোমরা একটু ওভারভিউ করি, নেম আছে, নামের মধ্যে তুমি লিখতে পারবা নাম, ধরো তোমার নাম লিখলাম বা আমার নাম লিখলাম, কলেজের নাম লেখা যাবে এখানে। আর পুরো কোডটা কিন্তু আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপর নেম দিতে পারবো, জেন্ডার দিতে পারবো, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে অ্যাড্রেস লিখতে পারবো, অ্যাড্রেস, এরপর হচ্ছে গিয়ে, এরপর হচ্ছে আমরা শিক্ষা বোর্ড দিতে পারবো, এই যে এখানে বোর্ড, বোর্ড থেকে দেখো ঢাকা, চিটাগাং, সিলেট, তুমি যতগুলো যুক্ত করো। এডুকেশন হচ্ছে এসএসসি, এইচএসসি, এভাবে দিতে পারবো, জন্ম তারিখ দিতে পারবো, এরপর ফাইনালি হচ্ছে আমরা পাসওয়ার্ড দিতে পারবো, দিয়ে হচ্ছে আমরা সাবমিট করতে পারবো, ঠিক আছে? এরকম করে দেওয়া যাবে। সো এভাবে করে কিন্তু আমরা একটা ফর্ম তৈরি করতে পারলাম, যে ফর্মের যে বেসিক যে জিনিসগুলো আছে, যতগুলো ট্যাগ টুগ আছে, এগুলো আমরা তৈরি করতে পারলাম। তো এখানে দেখো প্রথমে ডক টাইপ, আমি যদি এইভাবে দেখাই, ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু, হেডের মধ্যে টাইটেল আছে, বডি আছে, বডির মধ্যে ফার্স্টে ফর্ম আছে, ফর্মের অ্যাকশন আছে সাবমিট ডট পিএইচপি, এরপর নেম আছে ইনপুট ট্যাগ দিয়ে, টাইপ হচ্ছে টেক্সট, কলেজও আছে ইনপুট ট্যাগ দিয়ে, টাইপ হচ্ছে টেক্সট, জেন্ডার আছে ইনপুট টাইপ রেডিও দিয়ে, দুইটা, এটা দুইটারই হচ্ছে নেম কিন্তু জেন্ডার, বাট ভ্যালু দুইটা আলাদা, একটা ভ্যালু মেল, তার পাশে মেল লেখা, একটা ভ্যালু ফিমেল, তার পাশে ফিমেল লেখা, এরপর দুইটা ব্রেকার ট্যাগ নিচে নামার জন্য। অ্যাড্রেসের বক্সটা আমরা তৈরি করছি টেক্সট এরিয়া দিয়ে, কলাম দিছি 20টা, রো দিছি 5টা, টেক্সট এরিয়ার মাঝখানটা ফাঁকা, এটার মাঝে কিছু লেখা নাই, এটার নেম হচ্ছে অ্যাড্রেস। এরপর আমরা বোর্ড তৈরি করছি সিলেক্ট দিয়ে, এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা কি তৈরি করছি, এডুকেশন তৈরি করছি, এডুকেশন এখানে আমি হচ্ছে কিছু কমেন্ট অ্যাড করে দিব, মাঝখানে মাঝখানে কিছু কমেন্ট দিয়ে দিব। ওই কমেন্টগুলো কিন্তু কোডের অংশ না, এগুলো হচ্ছে কমেন্ট, তোমরা যখন এটা দেখতে পারবা তখন এটা দেখতে পারবা। এরপর আমরা ডেট অফ বার্থ দিলাম, ডেট অফ বার্থের পর পাসওয়ার্ড দিলাম, আর এখানে এডুকেশনটা তৈরি করছি কি দিয়ে, এডুকেশনটা যেই আমাদের চেকবক্সটা আছে সেটা আমরা ইনপুট টাইপ চেকবক্স দিয়ে তৈরি করছি, ফাইনালি আমরা একটা বাটন তৈরি করছি বাটন ট্যাগ দিয়ে। তো এইভাবে করে হচ্ছে আমরা পুরা জিনিসটা শেষ করলাম, রাইট? সো এতক্ষণ পর্যন্ত কারা কারা আমার সাথে ছিল জানি না, সো যারা ছিল আমি দেখতে পাচ্ছি মাইশা, মহুয়া, অরেঞ্জ ছিল, ফারাবি, শাকিল মানে জাকিয়া ছিল, আর ছিল কে, সঞ্জিদ, ইয়াসমিন, একান্ত। সো যারা যারা ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের হচ্ছে যে ট্যাগ, আমি ভাবলাম যে ফর্ম ট্যাগের জন্য আবার তোমাদেরকে একটা ভিডিও দিব, তোমরা হচ্ছে ওটা পরে কিন্তু তোমাদের একটু শেখাটা ভালো মতো হবে না। তো আমি এখানে আজকেই হচ্ছে একটু ক্লাসটা লম্বা করে হইলেও পুরো যে ট্যাগগুলো আমরা আজকে শিখলাম সবগুলো হচ্ছে আমরা হাতে কলমে প্রয়োগ দেখে ফেললাম, ঠিক আছে? একটা জিনিসই আমি দেখাইনি, সেটা হচ্ছে প্লেস হোল্ডার, সমস্যা নেই, আরেকটা প্র্যাকটিক্যাল ভিডিও আমি দিয়ে দিব, প্র্যাকটিস ভিডিও, সেটার মধ্যে প্লেস হোল্ডার নিয়ে খুব ডিটেল আলাপ থাকবে, ঠিক আছে?
তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো। এই যে নিচে দেখতেছো এন্ড লাইভ বাটন নামে একটা ইয়ে আছে, এটা দিলেই শেষ হয়ে যাবে। কিন্তু তো এই পর্যন্ত কারা একটু ক্লাসে ছিল একটু কমেন্টে জানায় যাও, আমি একটু দেখতে চাই যে কারা ক্লাসে ছিল, তাদের নামগুলো একটু দেখে যাই যে এত কষ্ট করে কারা শেষ পর্যন্ত ছিল। আমার এখানে দেখাচ্ছে যে ভিউয়ার 10 জন, এই 10 জন কে কে আমি তাদের নামগুলো একটু দেখতে চাই। সঞ্জিদা, ইয়াসমিন, একান্ত ছিল, আর কে কে ছিল, অরিন ছিল, আর কারা ছিল তারা কি কমেন্ট করবে? শারমিন আক্তার, মরিয়ম, সাদিয়া, শারমিন, ওকে, উইকলি কমেন্ট করো। জাকি আবারও কমেন্ট করছে, ওকে। তাহলে আমি আর যারা ছিল তাদের নাম আর পড়া সম্ভব হচ্ছে না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ। এই ভিডিওতে আমরা যে সমস্ত কোড দেখাইছি সবগুলো কোড হচ্ছে, এই যে এখানে একটা পেস্ট বিন লিঙ্ক দেওয়া আছে, এটা ভিডিও ডেসক্রিপশনেও এই লিঙ্কটা দেওয়া থাকবে। এই লিঙ্কের মধ্যে গেলেই তোমরা সবগুলো কোড কমেন্ট সহ ডিটেলস পেয়ে যাবা।